बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हेलो एवरीवन अस्सलाम वालेकुम दिस इज जन्नत फ्रॉम क्राफ्ट फ्यूशन चले आसलम हे रात 8টা লাইভে যারা যেখান থেকে জয়েন করছেন আমাকে জানিয়ে দিন যে ঠিকঠাক ভাবে আমাকে দেখা যাচ্ছে কি না সাউন্ড এন্ড নেটটা ক্লিয়ার আছে কিনা বিফোর আই স্টার্ট আমি আপনাদের সবাইকে অর্ডার প্রসেস এন্ড ডেলিভারি সিস্টেমটা জানিয়ে দিচ্ছি আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সব পেজ ইনবক্স করে দিতে হবে ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ থাকবে অনলি 70 টাকা অ্যান্ড আউট অফ ঢাকা সুন্দরবনে 120 টাকা এসে পরিবহন 180 টাকা আমি আজকে একটু আগেই চলে এসেছি এই জন্য হচ্ছে অ্যানাউন্সমেন্টগুলো দিতে থাকবো ততক্ষণে 8টা বেজে যাবে রাশেদা ঋতু আপু কেমন আছেন শ্রাবণী ইসলাম আপু কেমন আছেন তাজরিন আপু কেমন আছেন সাইমা আপু কেমন আছেন তো আজকে আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কী দেখাবো তাই না আজকে আমি হচ্ছে কিছু রেগুলার ওয়ারের অর্নামেন্টস দেখাবো যেগুলো আপনি রেগুলারিও ইউজ করতে পারেন বা কোনো পার্টিতে গেলেও হচ্ছে ইউজ করতে পারেন যেমন আমি যে মালাগুলো পরে আছে এগুলো আপনি পার্টিতে ইউজ করতে পারেন বা অফিসে ইউজ করতে পারেন ইউনিভার্সিটিতে গেলে ইউজ করতে পারবেন এই টাইপের জিনিসপত্র আমি আজকে দেখাবো তো আমাকে একটু সবাই জানিয়ে দেন সব ক্লিয়ার আছে কি না আচ্ছা সব ক্লিয়ার আছে সবাইকে থ্যাংক ইউ তিতলি কেমন আছো নাদিয়া পুলি হিসেবে বাহ চমৎকার লাগছে দেখতে আচ্ছা ঢাকার ভিতরে যে আপুরা আছেন প্রোডাক্টটা রিসিভ করার সময় অবশ্যই ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টটা ভালোভাবে চেক করে নেবেন ডেলিভারি বয় চলে গেলে কিন্তু মানে তারপর আর কোনো এক্সকিউজ বা কিছু ইয়ে করবেন অ্যালাউ হবে না আর যারা হচ্ছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারাই অর্ডার করেন মানে একদম শিওর হয়ে যে আপনি যে জিনিসটা নেবেন 100% শিওর হয়ে অর্ডার করবেন কারণ হচ্ছে দেখা যায় যে আমাদের একটা জিনিস আমরা একজনকে কনফার্ম করি 10 জনকে মানা করে হ্যাঁ কারণ প্রোডাক্ট যতই আমরা দেখা যায় যে প্রত্যেকবার বেশি স্টক করি পরের বার হচ্ছে ইয়ে করে মানে পরের বারই মানে শেষ হয়ে যায় মানে আমরা প্রত্যেকবারই বেশি স্টক করি কিন্তু সবসময় শেষ হয়ে যায় রোদেলা বৃষ্টি আপু হ্যাঁ আগে আগে চলে এসেছে আজকে আচ্ছা আর যারা যারা হচ্ছে ওয়ার্কিং লেডিস আছেন তারা এই অক্টোবর মাসটা জুড়ে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সো ডেলিভারি চার্জ ফ্রি পাওয়ার জন্য এই অক্টোবর মাসে বেশি বেশি অর্ডার করতে হবে আর যারা হচ্ছে ওর বাকিরাও হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি এর অফারটা নিতে চাচ্ছেন তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা যে শপিং করেছেন অবশ্যই সেই প্রোডাক্টসের পিকে আপনি থাকতে পারেন চাইলে আপনি নিজের ছবিও দিতে পারেন প্রোডাক্টসটা পরে গয়না হোক শাড়ি হোক পরে আপনি নিজের ছবিও দিতে পারেন আর অনেকে নিজের পার্সোনাল ছবি দিতে চায় না তো তারা হচ্ছে নিজ মানে জাস্ট প্রোডাক্টের ছবিটা দিয়ে পেজে নট গ্রুপে পেজে একটা রিভিউ দিতে হবে অন্য একটা দাও এটা হাতে লাগতেছে পেজে একটা রিভিউ দিতে হবে পেজে রিভিউ দিয়ে দিলে পাবলিকলি রিভিউটা দিতে হবে পেজে রিভিউ দিয়ে দিলে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন নিবেদিতা ঘোষ আপু অনেক অনেক ধন্যবাদ এই তো ছিল হচ্ছে অ্যানাউন্সমেন্ট এখন কি আর কিছু বলার দরকার আর কিছু মনে বলার দরকার নাই আচ্ছা ও বিকাশ করতে হবে হ্যাঁ ঢাকার বাইরের আপুদেরকে অবশ্যই ফুল পেমেন্ট বিকাশ করতে হবে আর ঢাকার ভিতরে কিছু কিছু এরিয়ায় আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন তার জন্য অবশ্যই 2টা ফোন নাম্বার আপনাদেরকে দিতে হবে যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে চান ওকে আর কিছু কিছু এরিয়া একেবারেই ক্যাশ অন ডেলিভারি হবে না যেমন যাত্রাবাড়ি তারপরে হচ্ছে মাতুয়াইল হ্যাঁ ওইসব এরিয়াতে আরও কয়েকটা এরিয়া আছে আপনি অ্যাড্রেস দেওয়ার পরে অ্যাডমিন বলবো ওইসব এরিয়াতে ক্যাশ অন ডেলিভারি হবে না আর ডেমরাটা আমরা অলওয়েজ ঢাকার বাইরেই ধরি ডেমরার দিকে যারা আছেন তাদের পার্সেলটা আপনারা সবসময় সুন্দরবন কুরিয়ারে পাবেন কোনো হোম ডেলিভারি ডেমরায় আমরা দেই না ওকে তো এই ছিল বকর 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 আমার মনে হয় আর বকর বকর করার দরকার নেই আমি এখন প্রোডাক্টটা শুরু করে দেবো আমার লাইফটা আমি অন করে দিই যাতে ব্লার হলে আমি নিজেই দেখতে পারি ফারিহা পেছন দিয়ে সরে যাও আচ্ছা তো আমি হচ্ছে এটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমার লাইফটা আমি অন করে দিলাম তো ফার্স্টে আমি আমার মালাটা দেখিয়ে দিব আও হাতে তো যায় না ভীষণ সুন্দর একটা আমি পরে আছি ইরাপু থ্যাংক ইউ ট্রাইবাল মালা আজকে ট্রাইবাল মালার অনেক 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 কালেকশন আছে তো ফার্স্টে আমি পরে আছি অ্যাকুয়া কালার একটা ট্রাইবাল মালা আমি সেটা একটু দেখি দিই একটা খোলা আছে না ওটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ট্রাইবাল মালা আর এইবার ট্রাইবাল মালা আমি সবগুলো রেখেছি হ্যাঁ ওয়ার্কিং লেডিদের ফারজানা আপু ইনসাইড আউটসাইড সব জায়গাতেই ডেলিভারি চার্জ ফ্রি জাস্ট আপনাকে অর্ডার করার সময় আইডি কার্ডের পিক দিতে হবে অ্যান্ড আইডি কার্ডের সাথে আপনার হচ্ছে ফেসবুক আইডির নামের
মিল থাকতে হবে। দেখেন আমি এই মালাটা পরে আছি, এত সুন্দর। আপনারা অনেকেই হয়তো বা জানেন যে ট্রাইবাল মালা মানে হচ্ছে জিনিসটা টোটালি হাতে বোনা, হাতে বোনা। দেখেন এত সুন্দর করে ফুল করা হাতে, অ্যান্ড এটা ইন্ডিয়াতে পাটি মালা বলে, ইন্ডিয়ার লোকালি ওরা পাটি মালা বলে এটাকে। এটা এখন পর্যন্ত কোনো পেজে আসে নাই, কোথাও আসে নাই, এত সুন্দর একটা মালা। এটা বেসিক্যালি অনেক লং, আমি একটু শর্ট করে পরেছি যেহেতু আমি বসে আছি, কারণ আমি যদি লং করে পরি আপনাদের বুঝতে কষ্ট হবে। এটা দারুণ একটা ট্রাইবাল। আপনি দেখেন আমি এখানে পিঙ্ক ব্লাউজ পরেছি, সাদা শাড়ি পরেছি, আমার এখানে কিন্তু অ্যাকুয়া কালারের কোনো ইয়েই নেই। পিছনে কি একটু দেখি তো? আচ্ছা আমার কাজে না, আসো একটু দেখবে তোমাকে, হাই বলে দাও। আচ্ছা তো এই এখানে হচ্ছে অ্যাকুয়া কালারের কোনো ইয়েই নাই, আমি যে পরে আছি অ্যাকুয়া কালারের কিচ্ছু নাই। তো তারপরও কিন্তু আমাকে মালাটায় মনে হয় যে বেমানান লাগতেছে না। সো এই হলো কাহিনী। আপনি ট্রাইবাল মালা যেই কালারটাই নেন সব শাড়ির সাথে পরতে পারবেন, কিন্তু আপনি যদি শৌখিন হন তাহলে বিভিন্ন কালারটার সাথে বিভিন্ন কালার পরতে পারবেন। যেমন আমি অনেক শৌখিন, এই জন্য আমি অনেকগুলা রেখেছি, হ্যাঁ সবগুলা কালার আমার আছে। আমি প্রত্যেকটা লাইফ থেকেই আমি একটা করে ট্রাইবাল মালা রাখি, কারণ এগুলা হয়তো বা একটা টাইমে থাকবে না। ট্রাইবাল মালাগুলো আর এগুলো মানে প্রচণ্ড ট্রেডিশনাল, প্রচণ্ড সুন্দর, আর হাতে করা এমন একটা জিনিস, দেখেন এত সুন্দর। এখন এটা প্রাইস টাইম বলে দিই, কারণ আপনারা নিশ্চয়ই হচ্ছে প্রাইস জানার জন্য, আচ্ছা পরে প্রাইস জানার জন্য হচ্ছে অকুল আগ্রহে ওয়েট করছেন। তো এটার প্রাইসটা হচ্ছে 690 টাকা, না 690 না, পলিটার উপরে লেখা আছে, হ্যাঁ অনেক কম প্রাইস, 690 টাকা। সাথে এই দুলটা পাবেন, আপনি যদি হিজাবি হন, আপনি যদি মালাটা রেখে দুলটা শুধু কাউকে গিফটও করে দেন অনেক সুন্দর লাগবে। না আমি তো বিগ বস দেখি, ওই দিন আমি গহর খানের কানে এরকম ট্রাইবালের একটা দুল দেখছি, আর তখন আমার মনে হচ্ছে যে বাহ এটা তো আমার পেয়েছে দুলের মতো। শ্রাবণী দাস, আপু খুব ইচ্ছা ছিল পুজোতে মজা করবো কিন্তু আমার পা ভেঙে গেছে, সব মজাই বৃথা, দোয়া করবেন। আপু দোয়া করি যে আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, বাট প্রত্যেকটা অ্যাকশনের পেছনেই হচ্ছে সৃষ্টিকর্তার একটা রিজন থাকে, হয়তো বা খুব ভালোর জন্য, আপনার ভালোর জন্য এটা হয়েছে। সো দোয়া করি যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো এটার প্রাইস 690 টাকা, অনেক পিসেস আছে, বাট এই জিনিসগুলো ভীষণ তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি। এবার আমি হাতের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। আমার আমার হাতে আছে একটা রুদ্রাক্ষ ব্রেসলেট, যেটা আমি পরে আছি, ভীষণ সুন্দর। আর এটাও আমি এটা অন্য একটা পিস দেখাই, একটু দাও তো। রুদ্রাক্ষ ব্রেসলেট, এটা আমাদের নতুন এডিশন হয়েছে, এটা আগে জাস্ট ব্রেসলেট ছিল, এটার সাথে আংটি আসছে, দুল আসছে, ভীষণ সুন্দর। অ্যান্ড এটা পূজা স্পেশাল, বাট আমার কাছে তো এগুলা, আমার মনে হয় এগুলো হিন্দু মুসলিম সবাই পড়তে পারে, কারণ শিল্পটা আগে দেখা উচিত। তো আমার কাছে জিনিসটা এত সুন্দর লাগছে, এই দুই পাশে হচ্ছে দুইটা রুদ্রাক্ষ, এখানে একটা ডুমরু, আর এখানে মেবি কিছু একটা লেখা আছে, আই ডোন্ট নো রিয়েলি, আই এম সো সরি এই জন্য। হ্যাঁ আমি বিগ বস, ভীষণ বিগ বসের ফ্যান, কিন্তু বিগ বসের মতো ঝামড়া করতে পারি না কন্টেস্টেন্টদের মতো, বাট খুবই বিগ বসের ফ্যান। তো এই হলো ব্রেসলেটটা যেটা আমি পরে আছি, ইটস টোটালি অ্যাডজাস্টেবল, আপনি যেই হাতেরই হন না কেন হয়ে যাবে। আমার হাতের চুড়ির সাইজ 24, আমি পরে নিছি, এটা 210-এর থেকে মোটা যাদের হাত তারাও পরতে পারবে, ভীষণ সুন্দর। আর এই জিনিসটা আপনি কাউকে গিফট করলেও সে অনেক খুশি হবে। এবার আমি আমার হাতের ফিঙ্গার রিংটা দেখিয়ে দিই, এইটারই স্মল ভার্সন আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা খোলা একটা আছে না, এটা খোলাটা, এই যে এটা ফিঙ্গারিং, আমি এবার ফিঙ্গারিংটা দেখিয়ে দিই। এটার প্রাইস টাইম বলে দিই, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। আপু অ্যাশ কালারের নাই, ব্ল্যাক আছে, আমি দেখিয়ে দেবো। এই যে দেখেন ফিঙ্গারিংটা হচ্ছে, এটা ছোটো ভার্সন, এত কিউট, মানে মনে চায় যে আমার, মানে এত কিউট, অ্যান্ড ইটস অলসো অ্যাডজাস্টেবল। সরি এভরিওয়ান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? পারলে সীতাটা পেয়েছি, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আপু। এই দেখেন এটা রিংটা, দেখেন রিংটা আমি পরে আছি, এত কিউট। রিংটার প্রাইসটা শুনলে আপনি এখন অবাক হয়ে যাবেন যে আপু এত কম রিংটার প্রাইস। আপনারা আলাদা আলাদা কিনতে পারেন, কোনো সমস্যা নেই, প্যাকেটের মধ্যে প্রাইস লেখা। রিংটার প্রাইস হচ্ছে মাত্র 190 টাকা, অ্যান্ড এটা এগুলো গিফটের জন্য অনেক জোস, আপনারা এখন নিয়ে রেখে দিতে পারেন, আপনার ফ্রেন্ডের বা বোনের বার্থডে হলে গিফট করলেও সে অনেক খুশি হবে। সিয়ার মো আপু আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে, সীমা আপু থ্যাংক ইউ। তো এবার আমি এটার সাথে একটা ম্যাচিং করে ইয়াররিং দেখিয়ে দিচ্ছি, ইয়াররিংটা অনেক সুন্দর থাকবে,
কোথায় জানি ইয়ারিংটা, এই বক্সে ইয়ারিং আছে, এর বক্সে ইয়ারিং, এই যে এটা যে বক্সে ওখানে ইয়ারিং আছে। আমি এটার সাথে ম্যাচিং করে ইয়ারিংও আছে ওটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মালাটা অন্য কালার আছে, এই ডিজাইন নেই, আমি অন্য কালারও দেখিয়ে দিব। তোমার গলার কানেকটা আমি নেবো, যারাই নিতে চান একটু আর্লি অর্ডার করবেন, কারণ এগুলো আমাদের, আমি লাইভে আসার সাথে সাথে এগুলো অনেকগুলো অর্ডার হয়েছে। এবার এটার সাথে দেখেন এই যে দুলটা আছে, ত্রিশূল দুল, এই যে সব কিন্তু ম্যাচিং হয়ে যাচ্ছে। আমি দুলটা পরে দেখে, এত সুন্দর জিনিসগুলো যে আসলে এক্সপ্রেস করা যায় না। অ্যান্ড দুলটা হচ্ছে 9-5 মেটালের, এগুলো হচ্ছে নর্মাল সিলভার মেটালের, নর্মাল সিলভার, বাট দুলটা হচ্ছে একদম অরিজিনাল 9-5 মেটালের। অ্যান্ড আপনারা জানেন যে 9-5 মেটালের প্রাইসটা একটু বেশি হয়, কারণ 9-5টা হচ্ছে রূপার অ্যানাদার ভার্সন, তো 9-5টা ওইভাবেই ওজন করে তারপরে প্রাইসটা ফিক্স করা হয়। গাজরা ঝুমকা স্টক আউট না, মেবি একটু অ্যাডমিনকে জিজ্ঞেস করতে হবে, অনেক সময় আমি বলে দিল বলি যে আসছে, কিন্তু অ্যাডমিনরা পরেও জানে যে আপাতত তো শেষ, তো আমার থেকে অ্যাডমিনরা ভালো বলতে পারবে। আরেকটা কোথায় এই দুলটা, এই দুলটা আরেকটা কোথায় আমার কাছে দাও, একটু কনসেন্ট্রেশন করো। আচ্ছা, এই দুলটার প্রাইস হচ্ছে 690 টাকা, দুলটার প্রাইসটা একটু বেশি, বাট ট্রাস্ট মি দুলটার কোয়ালিটিটাও ওইরকম ভালো, সো এটার প্রাইসটা এই জন্য একটু হাই। ফাহমিনা নাসরিন আপু, লাইফটায় আজকে শেষ পর্যন্ত থাকেন, আজকে মাথা খারাপ হয়ে যাবে, টোটালি কনফিউজড হয়ে যাবেন যে কি কি নিব না, এটা চিন্তা করতে করতে যে আমি কি নিব না, এটা ভাবতে ভাবতে আপনি মানে টায়ার্ড হয়ে যাবেন। এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা শিওর হয়ে অর্ডার করবেন। তো এটার প্রাইস 690, এটার প্রাইস 350, অ্যান্ড এটার প্রাইস 190। তো আমি দুল দুইটাই পরে নিচ্ছি, আপনারা চাইলে পুরো সেটটা নিয়ে নিতে পারেন, ইটস টোটালি আর কম্বো, তাহলে ভালো লাগবে। আপু তোমার পরার শাড়িটা প্রাইস কত? এটা আমার পেজের ছিল, এখন নাই। আপনারা এটা এটা এক এক পেজ এক এক রকম, লোয়েস্ট প্রাইসে আপনারা হচ্ছে গ্রামীণ কারুশৈলী পেজে পাবেন, শঙ্খনির পেজে পাবেন, তো যেখান থেকে ইচ্ছা অর্ডার করতে পারেন। তো আমি এটা খুলে ফেলছি, আমি নেক্সট মালায় চলে যাচ্ছি, ব্ল্যাকটা। এবার আমি আরেকটা দেখাবো, ট্রাইবালের ব্ল্যাক কালারের একটা দেখাবো, ব্ল্যাকটা অনেক সুন্দর। আপু খুব সুন্দর লাগছে, সাথী দিদি কই, অনেকদিন দেখি না, আমিও ওকে ওইরকম একটা দেখি না, ইদানিং ও একটু ইউনো অনেকেই জানে যে ও কনসিভ করছে, তো হয়তো বা একটু ফোন এখন কম ইউজ করে, দাম বেশি। আচ্ছা, যার কাছে দাম বেশি মনে হয় সে কিনে না, তাইলেই হয়। আচ্ছা, এই দেখেন আরেকটা, এটা হচ্ছে আমাদের নতুন মালার, সরি পুরানো মালার নিউ এডিশন, এটাই আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এই মালাটার, কিন্তু এটার এত ডিমান্ড ছিল, কিন্তু আপনারা জানেন যে আমি সেম জিনিস রিস্টক করতে বেশি একটা পছন্দ করি না, যদি কি না মানে ক্রেজি হয়ে যাওয়ার আগ পর্যন্ত মানুষ, তো এইটার জন্য মানুষ ক্রেজি হয়ে গেছে। বাট আমার মনে হয়েছে যে আমি একটা প্রোডাক্ট আনবো, অনেকগুলো পিসি আমাদের আনতে হয় যখন আমরা দেশে বাড়ি থেকে আনাই ইন্ডিয়া থেকে, তখন আমি চিন্তা করলাম যে আমি এত পিসেস আনবো, তো যাদের প্রয়োজন তারা তো নিবেই, নতুনরা যাতে একটু নিউ কিছু দেখতে পারে, এই জন্য আমি এটা মাল্টি কালার করিয়েছি। দেখেন আগের ওইটাই মাল্টি কালারের, এই যে মাল্টি কালার হওয়াতে একটা সুবিধা হয়েছে, আপনি সব ড্রেস সব শাড়ির সাথে পরতে পারবেন। তো আমি এটা পরে দেখাচ্ছি, এটা যে কী পরিমাণ সুন্দর, এটার প্রাইসটা কমছে, এটার প্রাইসটা আগে বেশি ছিল, বাট এটা কমছে প্রাইসটা, সবুজটার মতো কালো নেই, না সবুজটার মতো সেম টু সেম কালো নেই। এই যে আর এগুলো না ধরলেও আমার খুব সাবধানে আমি ধরি, কারণ আমার কাছে এগুলো এত ভালো লাগে, আর এই জিনিসগুলো আমার কাছে একটু সোনার মতো দামি। হ্যাঁ, কারণ সোনা যেরকম অনেক সাবধানে ধরে, আমি এই জিনিসগুলো খুব সাবধানে ধরি। তো এটা আমি পরে দেখাচ্ছি, এটার সাথে দুল আছে, দুলটাও পরবো। এই দেখেন, এটা অনেক লং, আপনি এটা আরও লং করে পড়তে পারবেন যদি চান, আমি এর থেকে আর লং করে পড়লাম না, এর থেকে লং করে পড়লে আসলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু দেখেন এটা অনেক লং, আর কি সুন্দর লাগতেছে না, পুরো বুকটা ভরে আছে। তো এক কালার শাড়ির সাথেও যদি পরেন খুবই ভালো লাগবে দেখতে। আবার তোমার কাপল টিকটক টিকটকটা জোস লাগছে, তাই আপু কাজ না থাকলে এগুলাই করি। দিনা ইসলাম আপু লিখেছে, ওয়াও অনেক সুন্দর, থ্যাংক ইউ দিনা আপু। অ্যান্ড এটার সাথে দুল হচ্ছে, এটা দুলটাও, শুধু দুলটা অনেক সুন্দর। জাজবির বিল্লা, ইউ আর লুকিং সো গর্জিয়াস, থ্যাংক ইউ আপু। কুহু আপু লিখেছে, ও পাখি, বলেন আপু কেমন আছেন।
সাথী আছে তাই কি বলছো আপু, সাথী আমার লাইভে না থাকলেও রেকর্ডেরটা দেখে নেই। এটার সাথে ইয়ারিং আছে, তো আমি এটা খুলে ফেলছি। ইয়ারিংটা খুবই সুন্দর, আমি এটা ফুল সেটটা রেখেছি, তো আমি এটার ইয়ারিংটা খুলে ফেলছি, এটা পরছি। দেখেন আমি প্রাইসটাও বলে দিচ্ছি, একটু পরে ইয়ারিংটা পরে নিই, তারপরে ওকে। তো এটা আমি খুলে ফেললাম ইয়ারিংটা, এই যেগুলো রেখে দাও জায়গা মতো। এটার ইয়ারিংটা আমি পরছি, দেখেন কি সুন্দর। জাস্ট ইয়ারিংটা আপনি মানে নিজের জন্য না রেখে, মানে মালাটা নিজের জন্য রেখে, আমি তো মালা পরি, ইয়ারিং পরা হয় না, তো আমি ইয়ারিং মাঝে মাঝে কাউকে গিফট করে দিই, গিফট করে দিতে পারেন। আপু শুধু দুলটা কি নিতে পারবো? ট্রাই বলেন না, ওই ত্রিশূল দুলটা নিতে পারবেন শুধু। তো এটার প্রাইসটা এখন আসি, ইয়েটা দেখো এটার প্রাইসটা হচ্ছে 750 টাকা, এর আগে এটার প্রাইস ছিল 790 টাকা, তো এখন 40 টাকা কমছে। 40 টাকা অনেকের কাছে কিছুই না, আবার অনেকের কাছে অনেক কিছু, যেমন আমার কাছে 40 টাকা অনেক কিছু, ঠিক আছে? তো 750 টাকা এটা আপনারা পেয়ে যাবেন। এত সুন্দর একটা মালা, এখন তো আমার এটা খুলতে ইচ্ছা করছে না, বাট আই হ্যাভ টু। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে, দেখি ইয়ে না বক্সগুলো দেখি, তুমি যে বক্সটা নামাইছো। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা সুন্দর জিনিস, একটা সুন্দর একটা ইয়ারিং দেখাবো। নথ, হ্যাঁ নথ হবে, নথ তো ওই রুমে রাখা আছে। এই যে নথ আমি দেখিয়ে দিব। এবার আমি আপনাদের দেখাবো টেলিফোন, ক্রিং ক্রিং, কি সুন্দর জিনিসটা দেখেন। এটা হচ্ছে 925 মেটালের উপরে এই টেলিফোন ইয়ারিংটা, উপরে দুটো পাখি আছে, আর নিচে একদম আগের কালে আমরা যে ছোটোবেলায় দেখতাম টেলিফোনগুলো, এখন কারো কারো বাসায় কালেকশনের জন্য আছে। নিউ মার্কেটে এন্টিক শপটায় গেলে শোপিস হিসেবে পাওয়া যায় এন্টিক শপগুলোতে, তো সেই টেলিফোন দেখেন, এত সুন্দর একটা টেলিফোন। এই শাড়ি পরে বা যেই ড্রেসই পরেন সেটার সাথে যদি এরকম একটা টেলিফোন দুল পরেন কালা কানে, আপনি টোটালি ইউনিক থাকবেন। আর এইগুলো যদি কাউকে গিফট করেন সে মানে আকাশ সমান খুশি হবে, কারণ এগুলো আসলে অন্য কোথাও পাওয়াও যায় না। আচ্ছা এইটার প্রাইস, ব্ল্যাক ট্রাইবলটার প্রাইস হচ্ছে ইরাপু 750 টাকা। ওকে তো আমি এবার টেলিফোন দুলটা করছি, টেলিফোন দুলের প্রাইসটা আগে বলে দিই। টেলিফোন দুলের প্রাইসটা হচ্ছে মাত্র 350 টাকা। ওকে সাথী কি লিখছে, বাজে রকমের ঠান্ডায় ভুগছি আপু, প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা লাগছে, এটার জন্য এইটা আমারও হয়, খুব গরমে ঠান্ডা লেগে যায়, সর্দি হয়, হাঁচি হয়, হাঁচি তো এই এই কারণে হচ্ছে অনেক প্রবলেম হয় টেলিফোনটা। এরকম কিউট কিউট অনেক ইয়ারিং আছে, এই দেখেন টেলিফোন দুলটা, ইস মানে এত সুন্দর দুলটা যে মানে পরার পরে হচ্ছে ইয়ে লাগে, মায়া লাগে দুলটা, আমার পরতেও মায়া লাগে এই দুলটা সত্যি জানেন। এবারে যে অর্নামেন্টসগুলো আসছে ওগুলো আমার পরতেও মায়া লাগে, এত ভালো লাগে। এই দেখেন দুলটা, প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। সিদ্দিকুর রহমান আপু কেমন আছেন? অ্যান্ড আমি এগুলো প্রত্যেকটা রাখছি, প্রত্যেকটা অনেক কিছু দেখাবো। এবারে আমি হচ্ছে আপনাদেরকে ফিঙ্গারিং দেখাবো আবারও, এটা এটা হচ্ছে এর মধ্যে ভরে রেখে দাও, রেখে দাও পরে, কাজ ফেলে তোমার লাইফ দেখতেছি খাদিজা লিপি আপু, দ্যাটস ওয়াই আই লাভ ইউ, অনেক অনেক লাভ ইউ। এবারে আমি হচ্ছে একটু ঢেলে দিই ফিঙ্গারিং দেখাবো, ঢেলে দিই ফিঙ্গারিং দেখাই একটু। হ্যাঁ এই রিংগুলো আমাকে আনার জন্য আপুরা পাগল করে ফেলছে, দেখেন ওয়াও কিউট, আল্লাহ কি কিউট, দেখেন জিনিসটা এত কিউট। এটা হচ্ছে, এটাও 925 মেটালের উপরে, এটাও 925 মেটালের উপরে, দেখেন এত কিউট। 925 মেটালটা আপনারা দেখেন, এই যে এটা কিন্তু অনেক ঝকঝক করছে, 925 মেটালটা ঝকঝক করছে না। এই টেলিফোনে কত নাম্বারে ডায়াল করব, এই টেলিফোনে শুধু স্বামীর নাম্বারে ডায়াল করা যাবে টাকা চেয়ে, যে আমি এই টেলিফোন কিনবো টাকা দাও। তো এই হলো আমার কেটলি ফিঙ্গারিংটা, ইটস টোটালি অ্যাডজাস্টেবল, সব ফিঙ্গারিংই অ্যাডজাস্টেবল, ভেরি ট্রেন্ডি ক্রিস্টিনা, থ্যাংক ইউ আপু। এই যে দেখেন কেটলি ফিঙ্গারিংটা, আমি আজকে হচ্ছে নখে নেল পলিশ দিইনি, আমার খুব ফেভারিট একটা জিনিস নেল পলিশ, নেল পলিশ দিলে আরও সুন্দর লাগছে, দেখেন এটা কত ভালো লাগে। জাস্ট আপনি এক সাজগোজ কিছু করা লাগবে না, চোখে পানি কাজল দিবেন, একটা দুল করবেন আর এই ফিঙ্গারিংটা পরবেন, একদম টোটালি ডিফারেন্ট লাগবে, জাস্ট টোটালি ডিফারেন্ট। তাসলিমা আপু কেমন আছেন আপনি?
ফাতেমাতু জোহরা আপু লিখেছে, কতগুলো কমেন্ট করলাম পড়লাই না। কেমন আছেন ফাতেমা আপু? ওয়াচিং ইউ ফ্রম নিউ ইয়র্ক। ওয়াও কৃষ্ণা আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এটা প্রাইস হচ্ছে 240 টাকা মাত্র, এত কমে। এই ফিঙ্গারিং টাচকে যারা মিস করতে না চান তাদেরকে হচ্ছে কি বলবো, অলরেডি এটার অনেকগুলো অর্ডার চলে আসছে। এবার আমি হচ্ছে নতুন কিছুতে চলে যাচ্ছি, এটা নামিয়ে ফেলো। এবার আমি একটা নেক পিস দেখাচ্ছি যেটা রিস্টক হয়েছে। এটা দুলটা তোমার কাছে? এবার আমি একটা নেক পিস দেখাবো যেটা রিস্টক হয়েছে। এত এলিগ্যান্ট, ইয়াস, টোটালি এলিগ্যান্ট একটা জিনিস। এই দেখেন এই নেক পিসটা, এটা হচ্ছে মিরর করা সিলভার বেইজের উপরে। এটাও অনেক সুন্দর একটা নেক পিস। অ্যান্ড এটা হোয়াইট শাড়ির সাথে দেখেন এত ভালো লাগবে পরলে। তাজরিন বিনতে আলমগীর, তোমাকে আমার কেন যে জোস লাগে, তাই আমাকে জোস লাগে। এই দেখেন এই হলো মিরর সীতাটা, এটা রিস্টক হয়েছে। এটার জন্য সবাই পাগল হয়েছিল, তো যারা যারা আগের বার পান নাই এটা নিয়ে নেবেন। এটা এটা ওজন, আর আপনারা জানেন যে ওজন অনুযায়ী প্রাইজের প্রোডাক্টের প্রাইসটা ভ্যারি অ্যান্ড কোয়ালিটিটা ভ্যারি করে। এইটারই হয়তোবা আপনারা অনেকে নিয়ে থাকতে পারেন। হালকা ওজনের একটা আছে, হালকা ওজনেরটা পরে আপনি এরকম করলে এটা আপনার সাথে এরকম হয়ে যাবে, এরকম করলে এটা আপনার সাথে এরকম হয়ে যাবে। বাট এইটা ভারী নেক পিসগুলোর একটা সুবিধা হচ্ছে আপনি গলায় পরে যেভাবে থাকবেন সেট হয়ে যাবে। জিনাত আপু লিখেছে, কেমন আছেন আপু, আজ আমি লেট, হ্যাঁ কিছুটা লেট করে ফেলেছেন, বাট রেকর্ডেড লাইফটা দেখে নিতে পারবেন। তো এটার প্রাইস আগে ছিল 720 টাকা, এখন প্রাইসটা একটু কমছে কারণ আগের বারের থেকে অনেক বেশি রিস্টক করা হয়েছে, এই জন্য প্রাইসটা একটু কমে গেছে। এটার প্রাইস এখন 690 টাকা। ওকে, আপু রান্না করব, তোমাকে ছেড়ে যেতে পারছি না। কে লিখছে? ববি আপু, যান যান রান্না করেন, আমার জন্য একটু পাঠিয়ে দিন। এটার সাথে চোকার নাই, বাট চোকার অন্যগুলো আছে, আমি দেখিয়ে দিব। আমার এটা আসলে খুলতে ইচ্ছা করছে না, এত সুন্দর, মানে মায়া লাগতেছে খুলতে। আপুর রিং দুটোর প্রাইস নিব, আরেকবার দেখান। আচ্ছা, এটা 250, এটা 190 রুদ্রাক্ষে। হ্যাঁ, তো এটা আমি খুলে ফেলছি। এবারে আমি নেক্সট নেকলেসে চলে যাব। না, আমার এটা রূপা না আপু, নটটা তো গোল্ড কালারের, দেখছেন গোল্ডের। বেলা বসে টেলিফোন দুলটা তুমি রাইখো, হ্যাঁ এটা আমার ওই বেলা বসে গানটা আমার মনে পড়ছে এই দুলটা পড়ার পরে, কিন্তু আমি তো গান গাওয়া তো লাইভে এসে পারবো না আমি যেতে, তো যার কারণে আমি আর গাইলাম না। আপু কৃষ্ণা আপু, আমাদের আসলে ছবি তোলা হয় না, কারণ হচ্ছে আমাদের লাইভে দেখানোর পরে জিনিসগুলো টোটালি স্টক আউট হয়ে যায়। ছবি তোলা তখন যায় যখন লাইভে দেখানোর পরেও জিনিসগুলো থেকে যায়, আমাদের থাকে না আপু। আমি রান্না করছি আর আপুকে দেখতেছি, আল্লাহ সবাই রান্না করতেছে, আমাকে দাওয়াত দাও, আমি চলে আসি। এই দেখেন এই যে আরেকটা, এটা হচ্ছে ঘুমুর চোকার, এটার এন্টিক কালার ছিল, এটা এন্টিকের থেকে কোয়ালিটিটা অনেক ভালো। লেয়ার হচ্ছে এখানে 1, 2, 3টা, অনেক ভারী, অনেক না মানে জিনিস অনুযায়ী জিনিসটা ভারী। অ্যান্ড এটা আপনারা যদি হিজাবি থাকেন তাহলেও পড়তে পারবেন এভাবে ঝুলিয়ে, হিজাবিরাও পড়তে পারবেন, বাট আমার ঝুলিয়ে পড়তে একদম ভালো লাগে না, আমি তো এভাবেই খুব পছন্দ করি। ওয়াও, এটা তো অনেক সুন্দর লাগছে, দেখেন। আরেকটা কথা আমি আপনাদেরকে একটু বলে দিই, আমাদের তো প্রতিদিন অনেক প্যাকিং হয়, তো অনেক সময় দেখা যায় কি যে ধরেন আপনি আমার কাছ থেকে নেক পিস নিলেন, তো নেক পিসের হুকটা আপনাকে একটু ইরিটেশন করছে, এরকম হতেই পারে। হ্যাঁ, যে হুকটা ইরিটেশন করছে, বা ব্রেসলেট নিলেন, ব্রেসলেটের একটা কোণা আপনাকে ইরিটেট করছে, তখন যেটা করবেন, নেল কাটারের যেই সাইডটা দিয়ে নেল শেপ করা হয় সেই সাইডটা দিয়ে ওই জায়গাটা কিছুক্ষণ ঘষবেন, ঘষলে দেখবেন জিনিসটা একদম স্মুথ হয়ে গেছে। দেখেন এটার সাথেও আপনি টেলিফোন রোল পরতে পারবেন। এবার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 690 টাকা। এটার প্রাইসটা হচ্ছে 690 টাকা, ইয়াস। তো যার যার এটা লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন। মিষ্টি ইসলাম আপু, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে, আপনি কেমন আছেন? এবার আমি আমার ফেভারিট দুলটা খুলে ফেলছি, একদমই খুলতে ইচ্ছা করছে না, বাট খুলে ফেলতে হবে, কিচ্ছু করার নাই। হোয়াইট অ্যাঞ্জেল, মিষ্টি ইসলাম আপু থ্যাংক ইউ।
এবার আমি এটা খুলে ফেলে নতুন কালেকশনে যাচ্ছি। কিন্তু কেটলিরিং আমি আজকে খুলবো না, এটা আমার এত ভালো লাগছে, এটা আমি আমার তো মনে হয়েছে এটা আমি আজকে পরে ঘুমাই। ছোটো মানুষ সেরকম করে না, আমিও মনে করতাম যেটা পছন্দ হয়েছে সেটা পরে ঘুমাই যেতাম, নতুন জিনিস না করতাম না, লক্ষ্মী ছিলাম। একদিন লাস্ট আমার ইচ্ছা করতে সেটা পরে আমি ঘুমাইয়ে যাই, এত সুন্দর জিনিসটা। ফরহানা আক্তার আপু লিখেছে, তোমাকে সুন্দর লাগছে, কেমন আছেন ফরহানা আপু? রোকসানা মাহবুব, ওয়াচিং ইউ ফ্রম ইংল্যান্ড, আল্লাহ অনেক দূর থেকে দেখছেন, থ্যাংক ইউ আপু। এরপরে আমি আপনাদেরকে হচ্ছে ইয়ে দেখিয়ে দিচ্ছি, দুলের বক্স কোথায়, আর এটা এটা এটা। এবার আমি আপনাদেরকে আরও দূর দেখিয়েছি, ওটা দেখাবো একটু পরে। এবার আমি আপনাদেরকে আরও দূর দেখিয়ে দিচ্ছি, এবারে দেখাবো ময়ূর দুল 9-5 মেটালের, পুশ লাগবে দুলের, পুশ নাই। এই দেখেন, এটা হচ্ছে একটা ময়ূর, দেখেন কি সুন্দর না ময়ূরটা, অ্যান্ড এটা হচ্ছে একদম 9-5 মেটালের উপরে ঝুমকাটার মধ্যে ওয়ার্ক করা। আমি তো জুম করি, ফেরদৌসি রোজি ফার্স্ট দেখছি কালেকশনগুলো সুন্দর, থ্যাংক ইউ ফেরদৌসি আপু। ভালো লাগলে একটা পেজে লাইক দিয়ে রাখবেন, তাহলে পরের বারও আমাকে দেখতে পারবেন। এই দেখেন দুলটা কি সুন্দর, আর ডাটগুলো অনেক চিকন, কানে পড়লে ব্যথা লাগবে না বা কান ফুলে যাবে না। আমার একটা প্রবলেম আছে, আমি সব কিছু কানে পড়তে পারি না। আপনি নথ, আমার তোমার রুমের ওয়ার্ড্রোপের উপরে একটা বক্স আছে, ওখানে নথ আছে, তুমি একটু যাও। এই হলো দুলটা, এত সুন্দর, নিচে সাদা ফাইবার পার্ল আছে, আমি এটা পরে দেখাচ্ছি। ওয়াও কি সুন্দর, এবার তো ময়ূর ডান্স করা শুরু করবে, এত সুন্দর একটা দুল, মানে পাগলই হয়ে যাব, একদম পাগল হয়ে যাব। এই দেখেন, এটা আমি কানে পরে আছি। নথ আমি দেখাবো, সিলভারের নথ আছে, ফিঙ্গার রিংও দেখাবো। দেশের বাইরে এসেও তোমার লাইফ দেখার লোভ সামলাতে পারছি না, নেন আপু, দ্যাটস ওয়াই আই লাভ ইউ অলওয়েজ। এবার আমি আপনাদেরকে এটার সাথে ম্যাচিং করে একটা ফিঙ্গার রিং দেখাবো, আর এটা আমার দুই কানে পড়তে খুবই ইচ্ছা করতেছে, আর একটা পুষাবে। এটার প্রাইসটা আমি একটু বলে দিই, এটার প্রাইস হচ্ছে 550 টাকা, ঠিক আছে। এটা 9-5 মেটাল, আবার এটা যদি নর্মাল মেটালের হতো এটা একটু খুলে দাও, আমি একটু ওটা খুলি, খুলে তারপরে নথটা পরে নিই। সিলভার কালার নথ আছে, ওকে আমি একটু সিলভার কালার এই নথটা পড়ছি, ততক্ষণ আমাকে একটা পুশ দিয়ে দাও। এই দেখুন সিলভার কালার এই নথটা আমি এখন পরবো, এগুলোর প্রাইস হচ্ছে 180 টাকা করে। মারাঠি নথ সিলভার কালার, আপু ঢেলে দিই আংটিটা নিতে চাই প্লিজ, পূজা পর কি একটু নিতে পারবো, ইনবক্সে বলো অ্যাডমিনকে, ঠিক আছে। এবার আমি এটাও পরে নিব, এই দুলগুলো এত বেশি সুন্দর, আমি এগুলো এক্সপ্লেন করার কোনো ভাষা নাই আমার, এগুলা মানে আমি স্পিচলেস এগুলো পেয়ে, আমি প্রত্যেকটা রাখছি, আমি ট্রাস্ট নিই প্রত্যেকটা। আমি কালকে প্রাইজিং করার পরে আমি নিজের মানে জিনিসপত্র দেখি এতগুলো হয়ে গেছে, এতগুলো 550 টাকা। এবার এটার সাথে ম্যাচিং করে একটা ফিঙ্গার রিং না হলে তো হয় না, এবার আমি একটা ফিঙ্গার রিং দেখিয়ে দিচ্ছি এটার সাথে একদম ম্যাচিং করে। ব্রেসলেটটা খুলে ফেলছি, ব্রেসলেটটার প্রাইস 350 টাকা, যারা নতুন এসেছেন তাদের জন্য দেখিয়ে দিলাম, ওকে। এটা আমি খুলে ফেলছি, এটা বক্সটা রেখে দেয় এখন, এটা কাজ শেষ। এবারে আমি এটার সাথে একটা দুল ম্যাচ ফিঙ্গার রিং দেখিয়ে দিচ্ছি। রান্না করছিলাম, দেরি হয়ে গেল, হাতের ব্রেসলেটটা একটু দেখিয়ে দিলাম তাপু। ওটা হলো ইয়ে রুদ্রাক্ষের একটা ব্রেসলেট, অরুণ দত্ত আপু আপনি মিস করে ফেলেছেন আমি শিওর, আপনি তাহলে একটু রেকর্ডেড লাইফটা দেখিয়ে নিন, ওটার অনেক পিসেস আছে বাট শেষ হয়ে যেতে টাইম লাগে না। ব্রেসলেটটা 350 টাকা আর পাপু। এই দেখেন, এবার আমি এই ময়ূর আংটিটা হাতে পরবো, কী সুন্দর দেখেন, এটাও 9-5 মেটালের উপরে, যারা দুলের সাথে ম্যাচিং করে নিতে চান তারা এটা নিয়ে নেবেন, বাট শুধুও নিতে পারেন, একদম ম্যাচিং, ঠিক আছে। এটা হলো মেয়ে ময়ূর, এটা হচ্ছে ছেলে ময়ূর, আমার ধারণা, এটা আমি একটু টাইট করে দেব। প্রফুল্ল রয়, হ্যালো কেমন আছো, অনেকদিন তোমার লাইফ দেখতে পাই না, আজকে দেখছেন আমি অনেক খুশি এর জন্য। চৌধুরী ওয়াকিয়া রহমান, বুকিং দিয়ে ফুল পেমেন্ট, হ্যাঁ আপনারা বুকিংয়ের জন্য আমি একটা ইয়ে বলে দিই, ফুল পেমেন্ট বিকাশ করে আপনারা 7 দিন পর্যন্ত বুকিং রাখতে পারবেন, 7 দিনের পরে প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে। আচ্ছা আমি এটা খুলে ফেলছি, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 180 টাকা, সিলভার কালারের মারাঠি নট। কুহু আপু পুরাই রানীদের মতো লাগছে, তাই রানীরা সিলভার কালার অনাউন্স করতো আমার জানা নেই,
বাট আপনি যখন বলছেন অবশ্যই ঠিকই বলছেন, হয়তো বা আঙুল হচ্ছে না, একটু বড়ো বানাতে হবে। অ্যান্ড এটার আংটির যে ইয়েটা দেখেন, আংটির যে ইয়েটা ওইখানেও ওয়ার্ক করা আছে, এত সুন্দর জিনিসটা, একদম ডিফারেন্ট। শোভা আক্তার আপু কেমন আছেন আপনি, আপনার মন কেমন আছে, ভাত খেয়েছেন? এক কমেন্টে অনেকগুলো রিপ্লাই দিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখেন কি সুন্দর না রিংটাও, পাও এত ভালো লাগতেছে। আর এগুলোর মধ্যে কিন্তু এরকম থাকতে পারে, হ্যাঁ এগুলা কিন্তু মানে ন্যাচারালি এরকমই হবে, যে একটু ইয়ে থাকতে পারে বা একটু মানে থাকতে পারে, বাট তারপর আমরা চেক করে দিব, বাট থাকতে পারে, প্রত্যেকটাতেই এরকম থাকতে পারে না, প্রত্যেকটাতে থাকবে না, আমারটাতেই পড়ছে, ঠিক আছে। এই যে একটু ইয়ে ভাঙা মতো, ঠিক আছে, আমরা আপনাকে ফ্রেশটা দিব। তো এই হলো আমার ময়ূর ফিঙ্গার রিংটা, এটার প্রাইসটা বলে দিই, রাফিউজের নথ আমার কাছে নেই, এটার প্রাইস হচ্ছে 350 টাকা ফিঙ্গার রিংটা, দুলটা হচ্ছে 550 টাকা, 925 মেটালের, কলারটা হচ্ছে 690 টাকা, এটা 925 মেটালের না, এটা জিএসএর। আমার ডান হাতের রিংটা এই যে, এটা ডান হাত না বাম হাত, আপনি আমাকে ফ্রন্ট ক্যামেরায় দেখতেছেন এই জন্য ডান হাত মনে হচ্ছে। ময়ূরটা 350 টাকা, এগুলা কোনো পেজে আসে না, এটা মেবি আসছে বাট এগুলো এখন মতো কোনো পেজে আসে না। এবারে আমি আপনাদেরকে আরেকটা নেক পিস দেখাবো, এটা দেখে দিই, এগুলো আমার খুব ইচ্ছা করছে না জানেন, এত ভালো লাগতেছে। শোভা আক্তার আমি বললাম পিঠা খাচ্ছি তুমি খাবে, তা তো কিছু বললাম না আপনি, সরি আপনি, আসলে আমি মিষ্টি জিনিস খাই না। আমি এবার আপনাদেরকে এবার মালা দেখিয়ে দিব, এটা রিস্টকড হয়েছে বাট ডিফারেন্ট ডিজাইনে, যেটা এখন দেখাবো। পরিণীতা দাস খুব সুন্দর, থ্যাংক ইউ আপু, এটা আমি খুলে ফেলছি, এটা দেখিয়ে দিচ্ছি, এইটারই এর আগে যেটা ছিল ওইটার এখানে এই বেজগুলো ছিল না, ওইটার এখানে পুঁতি ছিল এই ধরনের, বাট এবার যেটা রিস্টক হয়েছে, রিস্টক না এটা নতুনই আসছে, এটা এটা তো আগেরটার থেকে ডিজাইনটা ডিফারেন্ট, এবারেরটার মধ্যে এখানে হচ্ছে বেজ করা আছে, অ্যান্ড এগুলাতে হচ্ছে স্টোন করা আছে ন্যাচারাল স্টোন, এই কারণে প্রত্যেকটারই ডিফারেন্ট স্টোন হবে, যেমন এইটায় গ্রিন, কোনোটায় হচ্ছে আপনার ব্রাউন হতে পারে, কোনোটায় ব্ল্যাক হতে পারে। তোমার সাথে আমারও সবগুলো পড়তে ইচ্ছা করছে, কে লিখেছে, ইকবাল হাসান আপু, অর্ডার করে ফেলেন, অর্ডার করে পড়ে ফেলেন। আজকে কি বাড়িতে লাউ রান্না হয়েছে? না, ওটা তোমার জন্য রেখে দিয়েছি, তোমার কাছে পাঠিয়ে দিব, আজকে একটু খুলে গেছে মনে হয়। আরেকটা দিতে পারবা? আচ্ছা সমস্যা নেই, পড়ে ফেলি। এই যে দেখেন, আপনি যদি মনে করেন যে আমি আরও লং করে পরবো, আপনি একটা ব্ল্যাক টার্সেল নিয়ে নিতে পারেন এর সাথে, ব্ল্যাক টার্সেলের প্রাইস পড়বে 25 টাকা, আর হচ্ছে 1000 টাকা শপিং করলে আমরা এমনিতেই দিয়ে দিই, ওটা প্রাইসটা আমরা রাখি না। তো এটা হলো মালাটা, ময়ূর রিং 350 টাকা, আমি পাগল হয়ে গিয়েছি ময়ূর রিংয়ে, ঠিক আছে। মারা থি নথ আমি আর ধরতে পারছি না আপু, সরি, কারণ আমি যেটা খুলে ফেলতেছি সেটা আমার থেকে বহু দূর চলে যাচ্ছে। সীমা আপু লিখেছে অর্নামেন্টসগুলো ধরেই মন ভালো হয়েছে, আপু জানেন আমি মানে অর্নামেন্টস লাইভে করলে আমার এত ভালো লাগে যে মানে মনের ভিতরে একটা শান্তি, যে এত জিনিসগুলা করি, এত সুন্দর সুন্দর জিনিসগুলা। তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 620 টাকা, এর সাথে একটা ইয়াররিং আছে, এই যে আমি ইয়াররিংটা দেখিয়ে দিচ্ছি, এই যে হচ্ছে ইয়াররিংটা, খুবই সুন্দর এটা। তো আপনি এটার সাথে ইয়াররিংটা না পরে এগুলাও পরতে পারেন, আমার মনে হয় এগুলো পরলে বেশি ইউনিক লাগবে। ময়ূর ফিঙ্গারিংয়ের প্রাইস 350 টাকা, হাতের মধ্যে ময়ূর থাকবে, খুব সুন্দর একটা জিনিস। আপু তুমি অনেক সুন্দর কালেকশন কোথাও কোথেকে আনো, সেলুট না দিয়ে পাচ্ছি না, থ্যাংক ইউ আপু, ইন্ডিয়া থেকে আনি, সো প্রিটি অ্যান্ড বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা লুৎফা ইয়াসমিন আপু আমি জয়েন করলাম, ঠিক আছে আপু, তো এটা আমি দেখিয়ে দিলাম, সাথী সিলভার অর্নামেন্টস লাইভ দেখলে রাতে ঘুম ভালো হয়, আমারও অর্নামেন্টস লাইভ খুলে রাতে আমার ঘুম হয় না, কারণ অ্যাডমিনরা হচ্ছে একলা একলা মেসেজ দেখতে পারে না, তো তার সাথে তাদের সাথে আমাকেও জয়েন হতে হয়, তো আমার রাতে ঘুম শেষ হয়ে যায়। সেটা রেখে দাও, এবারে হচ্ছে ইয়ে দেখিয়ে দিই, এবারে আমি একটু যারা হচ্ছে ময়ূর চান না, যারা ময়ূর ছাড়া একটু ডিফারেন্ট কিছু পড়তে চান, বা যাদের একটু বাসায় প্রবলেম করে মানুষ, এখনও সেরকম ফ্যামিলি মনে হয় না আছে যে
মানে মানুষ টানুষ বললে প্রবলেম করে, বাট অনেকেরই হয়, অনেকে পার্সোনালিও মনে করে যে না আমি ময়ূর পরবো না, অনেকের অনেক ময়ূরের দুলের কালেকশন থাকতে পারে, তো তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো ব্ল্যাক কালারের স্টোনের, অ্যান্ড এটাও 9 to 5 মেটালের, খুবই সুন্দর একটা মালা, সরি দুল। দেখেন মাথা খারাপ হয়ে গেছে কিন্তু আমার লাইভ করতে করতে। ম্যাটেরিয়াল এটার হচ্ছে 9 to 5 মেটাল, এটা 9 to 5 মেটাল আপনারা গুগল করলেও জানতে পারবেন, আমিও বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যানাদার ভার্সন অফ সিলভার 9 to 5টা। এটা হলো একটা, দেখে নিচ্ছি এটা প্রায় 590 ছিল, ঠিক আছে। দেখেন কি সুন্দর, এটা আমার খুলতে ইচ্ছা করছে না। কানিস ফাতেমা কলি, আপু হোয়াইট পার্ল টাইপের কিছু আছে, আমার 4টা সেট লাগবে সেম, ইনবক্স করতে হবে। আমি জানি না, আমি মানে আমার মনেও থাকে না কি আছে কি নাই, বাট গতকাল লাইভে হোয়াইট পার্লের ময়ূরের সিতা আছে অ্যাভেলেবেল, ওটা অনেকগুলো পিসেস আছে, হোয়াইট পার্লের যে ময়ূরের সিতাটা ওটা আছে। প্রথমে যেটা পরে লাইভে আসছিলাম ওইটা মনে হয় শেষ অলমোস্ট। ফাতেমা তো জোহরাপু, ইয়াস আমি জুম শাড়ি পরেছি, আমার ফেভারিট শাড়ি জুম, অনেক কমফোর্টেবল হয়। এই হলো দুলটা, এগুলোর প্রাইস আবার অনেক কম, এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা। আপু ওই পুষ্টা দাও না আমাকে, লক্ষ্মী সোনা। ময়ূর রিংটা অ্যাডজাস্টেবল, হ্যাঁ ময়ূর রিংটা অ্যাডজাস্টেবল, ময়ূর রিংটা অ্যাডজাস্টেবল। আমি হচ্ছে আমি একটু আবার লাইফটা অন করে দিই, আমার লাইফটা চলে গেল, আমি দেখতে দেখতেই হারিয়ে ফেলল। তো এটার প্রাইস হচ্ছে 320 টাকা, এটা অনেক হালকা, অনেক কমফোর্টেবল, তো যারা ভারী দুল একদমই পরতে পারেন না তারা এটা নিয়ে নিতে পারেন। হোয়াইট পার্লের ময়ূরের এইটা দেখাও আপু প্লিজে, যে দেখেন আপু ময়ূর দুলটার প্রাইস হচ্ছে 550 টাকা, ময়ূর দুলের প্রাইস। তো এটা আমি সরিয়ে ফেলছি, এরপর আমি আরেকটা নেক পিসে চলে যাবো, এগুলো আমি খুলে ফেলবো। এবার আমি একটা সিলভার পাশা যারা চাইছিলেন, ট্রাইবাল মালা সঞ্জিদা আপু, রেড কালার নাই বাট আসবে, কবে আসবে বলতে পারছি না, এগুলো ভরে ফেলো জিনিসগুলো। এবার আমি আপনাদেরকে পাশা সেট দেখাবো, আমাকে অনেক আপু বসছে লাইভের মধ্যে পাশা সেট আনতে, আজকে আপনাদের ফেভারিট পাশা সেট চলে আসছে যেগুলো অনেক বেশি সুন্দর, অ্যান্ড 9 to 5 মেটালের মধ্যে খুবই সুন্দর পাশা সেটগুলো। দেখেন ফার্স্টটা হচ্ছে এটা, আমি তো রাখছি কারণ আমি পাশা সেট রাখবো না, এরকম হতেই পারে না, ঠিক আছে। তো এই হলো গলারটা, এটা আপনি বড় করেও পরতে পারেন, যদি আপনার ইরিটেশন হয় বড় ছোট করে পরতে, আবার ছোট করেও পরতে পারেন। আমি পরে দেখাচ্ছি, এই দেখেন হিজাবিরাও হয়তো পরতে পারবেন, আমি জানি না আপনাদের কমফোর্ট কীভাবে, বাট হয়তো বা চাইলে পরতে পারবেন। তো বড় করে পরলে জিনিসটা হবে এরকম, অনেকের গলা ইরিটেশন হয় ছোট করে পরলে, তো তারা এইভাবে পরে নিতে পারেন। আমি পরলে তো অবশ্যই গলার সাথে আটকে পরবো, এভাবে আমি এভাবেই পরি, আমি যত উপরে উঠাইতে পারি আর কি। এটা হলো চোকারটা, অ্যান্ড স্টোন যেগুলো ইউজ করা হয়েছে এখানে, এই স্টোনগুলো ইউজুয়ালি 9 to 5 যে স্টোনগুলো ইউজ করা হয় ওগুলা গোল্ডে ইউজ করা হয়, ওই টাইপের স্টোন। স্টোন হচ্ছে দুই প্রকার, যেটাকে প্লাস্টিকলি ইউজ করেও স্টোন বলা হয়, প্লাস্টিক স্টোন আর অরিজিনাল স্টোন। এটা হচ্ছে কানের পাশাটা, ভীষণ বড়, ভীষণ বড় মানে এনাফ বড়, খুবই সুন্দর গ্রিন কালার। হ্যাঁ আমি এটা পরে দেখাচ্ছি, এটা কালার আছে আরও। শায়লা মনির আপু কেমন আছেন, এই জিনিস পরলে আর দুঃখ থাকবে না মনে। যারা আপুদের বয়ফ্রেন্ড আছে ব্রেকআপ করে ফেললো, যাও আমার অর্নামেন্টস আছে, পরে বসে থাকবো টিকটক করবো, খুশি হয়ে যাব। আর কি বলে, সুন্দর জিনিস সুন্দর করে, আপনার যদি মন খারাপ থাকে আপনি যদি সুন্দর করে সাজান না, আপনার মনকে রিফ্রেশ করবে জিনিসটা। তো আমি বলবো, আমি বলবো যে যাদের হচ্ছে যারা একটু ডিপ্রেশনে থাকেন, অনেকেই আছে কি, সব মানুষই তাদের লাইফের একটা টাইমে ডিপ্রেস থাকে, তো যারা ডিপ্রেস থাকেন তারা দরজা বন্ধ করে বসে না থাকে, আমি তাদেরকে বলবো বেশি বেশি বই পড়বেন, ফেসবুকিং না করে সাজবেন, সেজে নিজের ছবি তুলবেন, মাইন্ডেতে দিবেন, পারলে টিকটক করবেন, দেখবেন যে ডিপ্রেশনটা আস্তে আস্তে কেটে গিয়েছে। এবার আমি প্রাইসটা বলে দিচ্ছি, এত সুন্দর, এটা আসলে বলার কোনো ভাষা নাই, তো এটা অনেক সুন্দর। এটার প্রাইসটা হলো
1490 টাকা 9 to 5 মেটালের এই জন্য। এটা যদি নর্মাল মেটালে হতো এটার প্রাইস হয়তো বা 7-800 হতো, বাট এটা 9 to 5 মেটালের এই জন্য প্রাইসটা 1490 টাকা। খুলতে ইচ্ছা করছে না এটা। এবার আমি এটা আরেকটু দেখিয়ে দিচ্ছি, দুলটা দুইখানেই পরে নিচ্ছি। এই হলো দুলটা, তো এটা হলো গ্রিনটা। এটা দেখেন কি ভালো লাগে, দুইটা দুল যখন পরি জিনিসটা কত বেশি সুন্দর লাগে দেখতে। আর প্রাইসটা মাত্র 1490 টাকা, কারো কাছে বেশি হতে পারে, আর যারা প্রোডাক্ট কিনে তাদের কাছে প্রাইসটা বেশি মনে হবে না। আমার টিকটকের আইডি কী আমি তো নিজেও জানি না, আমি ওইভাবে প্রফেশনাল টিকটকার না। জান্নাত তালুকদারদের সার্চ দিলে পাইতে পারেন। আর আমার দুইটা আইডি, পাসওয়ার্ড ভুলে গেছি দেখে আরেকটা খুলছি। এরপরে হচ্ছে ব্লু কালারটা দেখেন, ওয়াও, মানে ইটস টোটালি কনফিউজিং। এটা হলো ব্লু কালারটা, আমি ব্লু কালারটাও পরে দেখাচ্ছি। ময়ূর আংটির দাম হচ্ছে 350 টাকা। এই যে এটা 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 লাগতো না তো, তো এটা আছে, বাট এটা থাকুক হাতে, দূরে সরাই রাখি। আজকে যে কি হবে ইনবক্সে আমি জানি না, হাপুরা পাগল হয়ে অর্ডার করতেছে। এর সাথে সীতা, এর সাথে সীতা এখন তো আমার ওইভাবে ম্যাচিং করা নাই। আপনি আমার আগের লাইভগুলো দেখে যে কোনো একটা ম্যাচিং করে দিতে নিতে পারেন। ফাতেমাতু জোহরা আপু অনেক থ্যাংক ইউ। আমি আসলে কখনো কাউকে বলি না শেয়ার করেন, এটা আমি অনেক লাইভেই বলি। এটা আমার আমার অহংকার ভাবতে পারেন অনেকে, বাট এটা অহংকার না। আসলে শেয়ার করতে না বলার কারণটা হচ্ছে অনেকের মনে হয় যে আমি কেন শেয়ার করবো, আমি তো সবার লাইফ শেয়ার করি না। যাকে ভালো লাগে, যাকে ভালোবাসি তাক তাক করেছি। আপনারা যখন বলেন যে শেয়ার করেছে, আমার যে এত ভালো লাগে যে না বলে যে ভালোবাসাটা মানে না চেয়ে পাওয়া যায় সেটা আমার কাছে অনেক দামি। হ্যাঁ, তো আপনাদের এক একটা শেয়ারের দাম আমার কাছে অনেক বেশি, অনেক অনেক। আর কিছু কিছু আপু আছে যারা সব সময় শেয়ার করে, যেমন সীমা আপু, তারপরে সাথী, আর অনেকে আছে উমায়রা আপু যখনই দেখে শেয়ার করে। তো আপনাদের এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি দামি। এই হলো ব্লু কালারটা। এবার ব্লু কালারটার সাথে ইয়ারিংটা পরে দেখাই না। ওজন বেশি বলতে অতটা বেশি না, বাট আপনার যদি একেবারেই হচ্ছে ওজন করার অভ্যাস না থাকে তাহলে বলবো যে নিয়েন না, বাট ওজন ওই রকম বেশি না। আপু কালকে রিং পাই নাই, প্লিজ আজকে দিয়েন। আচ্ছা আপু, আচ্ছা এটা একটু সোজা করে না, একটু আর্লি অর্ডার করেন। ন্যানা আপুকে তো ন্যানা আপুর পার্সেল অনেক যায়, না পাইলে গতকালকে খুবই ব্যাড লাক এটা আসলেই, বাট আজকে ইনশাল্লাহ দেবো। ব্লাউজের এনার অবশ্যই কটন বেস্ট, কারণ আমি কটন লাভার, আমার কটন ছাড়া আমার কিছুই ভালো লাগে না। হ্যাঁ, সো কটনের ইনার ছাড়া ব্লাউজ আমার মনে হয় না পরে আপনি শান্তি পাবেন। অবশ্যই কটন, ভোট ফর কটন। পুষ্টা দাও। এই হলো দুলটা, ব্লুটা দেখেন একটার থেকে আরেকটা সুন্দর, মানে কত সুন্দর জিনিসটা। এই হলো ব্লুটা, ওয়াও। আপু ব্রেসলেট আছে, আমি ব্রেসলেট দেখিয়েছি আপু, আরও দেখাবো, সাথে থাকেন দেখতে পারবেন। এই হলো দুলটা, এটার প্রাইসও সেম। লামিয়া আপু লিখেছে, আপু আমি কালকে চোকারটা আজকে পেয়েছি, অনেক নাইস, থ্যাংক ইউ আপু। পেজে রিভিউ দিয়ে দেবেন তাহলে নেক্সট অর্ডারে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে, আচ্ছা এটা 690 টাকা, যে ঝুনঝুনি চোকারটা ছিল, তুই মনে হয় উল্টা পাল্টা ভরে ফেলছে এটা। এটার প্রাইস হচ্ছে 1490 টাকা। পাগল হয়ে যাচ্ছে আমি আজ এবারে কালেকশন দেখে। এবার এটার আরেকটা কালার আছে, আপনারা যে কোনো কালার নিতে পারেন। আমি দেখেন আমার শাড়িটার সাথে যেটাই পরতেছি ভালো লাগতেছে, এগুলো ওই রকম। সীমা আপু লিখেছে, আমি বলি না কিন্তু লাইভ শেয়ার করে দিই, বিকজ ইউ আর মাই সো ফেভারিট। আপু থ্যাংক ইউ আপু। আসলে লাইভে এসে যদি কেউ বলে যে লাইভে শেয়ার করে দিন, আমি বললে কয়জন করবে বলেন? যে আমাকে ভালোবাসবে শুধু সেই করবে, সো আমার বলার দরকার নেই, না বললেও করবে যে আমাকে ভালোবাসে, এই জন্য আমি বলি না। ওকে, তো এই হলো ব্লুটা। এবারে আমি পরবো হোয়াইটটা, হোয়াইটটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হোয়াইটটা প্রত্যেকটা সুন্দর, একটার থেকে আরেকটা সুন্দর। আমাকে সবগুলো একটা করে দিব, আচ্ছা ঠিক আছে। ইয়াতিনা দিব, তুই তো ন্যাস না, আমি তোর তো বলি নে এটা নে, একটু আগেও তো বলছি, তুই তো ন্যাস না, আমি কী করবো, এটা আমি করে দিচ্ছি।
আপু ময়ূরের আর কোনো কালেকশন আছে? আজকে যদি নাও থাকে নেক্সট লাইভে থাকবে, কারণ অনেক কিছু আছে। এটার পরে আমরা আপনাদের একটু 9 to 5 কম রেঞ্জের মধ্যে দেখাবো, যারা কম রেঞ্জের চাচ্ছেন। আপু চলে গেলাম রান্না করতে, খিচুড়ি ইলিশ তাও চলো, অ্যাড্রেসটা ইনবক্সে দিয়ে যান। এভাবে দাস বললে তো হবে না, ইনবক্সে অ্যাড্রেসটা দিয়ে দিয়েন, চলে আসব। এই হলো হোয়াইটটা, ওয়াও, মানে শিট ম্যান, মুখ দিয়ে আসলে বের হয়েই আসলো, মানে এত বেশি সুন্দর ভাবা যায় না, পাগল হয়ে গেলাম। এগুলো লং মালা না আপু, এগুলো লং হবে না, এগুলো শর্ট আছে চোকার হিসেবে, বাট লং মালা আজকের লাইভে আর মনে হয় নাই, কিন্তু নেক্সট লাইভে আপনারা আরও পাবেন, অনেক কালেকশন থাকবে আপনাদের জন্য। এখন থেকে অলমোস্ট প্রত্যেক দিনই ট্রাই করবো লাইভ করার, তো দেখা যাক বাকিটা। এরপরে আমি এটা পরে নিচ্ছি, হোয়াইট কালারটা। সাদিয়া ইসলাম, লতা আপু কেমন আছেন? এগুলোর প্রাইস হচ্ছে 1490 টাকা, 9 to 5 মেটাল। এটার সাথে আপনি ময়ূর রিংটা পরতে পারেন, খুব ভালো লাগবে। আর এগুলো পরলে না অনেক কী বলে এলিগেন্ট লাগে, মানে খুবই আনকমন লাগে। আপনি যদি একটা খুব নায়িকাটাকে টাইপের লুক দিতে চান, খুবই রিচ একটা লুক চান, তাহলে এগুলো অবশ্যই পরতে হবে, খুব রিচ একটা লুক পাবেন। তুহিন মাসুদ, আপু কালকে ইনবক্স করেছিলাম। আচ্ছা আপু, পেজে অবশ্যই আই হোপ আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন তো সবাই কাজ করি আমরা, তো রিপ্লাই একটু তাড়াতাড়ি দেওয়া ট্রাই করি আমরা। আপু মাল্টি কালারের মালা আপু আমি দেখিয়েছি একটা লং, আপনি লাইভ শেষ করে একটু রেকর্ডেরটা দেখিয়ে নিন। হ্যাঁ ব্রেসলেট দেখাবো, একটু সাথে থাকেন দেখাবো। তো 1490 টাকা, এবারে আমি হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি 9 to 5 মেটালে চলে যাই, যেগুলো প্রাইসটা একটু বাজেট ফ্রেন্ডলি হবে। প্রাইস কম হওয়ার রিজন হবে আমি বলে দিচ্ছি, এটা অনেক ওজন আর এগুলো অনেক হালকা, এই জন্য প্রাইসগুলো কম হবে। কিন্তু কিন্তু মানে আপনি যদি তুলনা করেন অবশ্যই, মানে আমি তো কালকে বলতেছিলাম যে আমরা বুঝি না কোনটা আগে শেষ হবে, 600 টাকার রিং কালকে লাইভে থাকতে থাকতে এতগুলো পিস সব শেষ হয়ে গেল, তো ওইটাই আর কি, যে আমরা নিজেরাও বুঝি না। তো এই হলো 9 to 5 মেটালের আরেকটা, দুইটাই সুন্দর, এটা একদম সিম্পল, এটা হচ্ছে গর্জিয়াস। আমার লিপস্টিকটা হচ্ছে ল্যাকমি 9 to 5, আমি নিয়েছি শঙ্খনির পেজ থেকে, আপনারা ওই পেজে অর্ডার করলে পাবেন। এটার কোড মেবি কফি রাস্ট কিছু একটা হবে, ভুলে গেছি। সাথে লিখেছি আগে তো আপু লাইভ ছাড়া আপুকে পচানি দেওয়ার জন্য প্রতিদিন ক্রাফট ফিউশন পাবলিক গ্রুপে পোস্ট করলাম, এখন আর করা হয় না, পিক কালেক্ট করতেছি, 2-1 মধ্যে আবার একটা ঢিঙ্কা চিকা পড়ছে, এখন একটু ভালো হয়ে যাও, নাইলে কিন্তু আয়সা তোমারে তোমার বাচ্চা হচ্ছে দিবে একদম। ওকে এটা আমি পরে দেখাচ্ছি, দেখেন এটা ভীষণ সুন্দর, অ্যান্ড এগুলোতে ট্রেস সিলেক্ট করে পরলে বেশি ফিটিং হবে, তো আমরা আপনারা চাইলে এগুলোতে ব্ল্যাক টার্সেল নিয়ে নিন, কারণ এগুলো টার্সেল দিয়ে পরলে বেশি ফিটিং হবে, টার্সেল দিলে ভালো হয়, টার্সেল ছাড়া ফিটিং হয় না, এগুলো টার্সেল অ্যাড করে নিন আপনারা, কারণ এগুলো টার্সেলে যতটা ফিটিং হবে আপনার নর্মালি ততটা ফিটিং হবে না। ই খোলা যায় না, ওই যে ওখানে দেখো সেখানেও তো নাই টার্সেল, একটু নিয়ে আসো, এটার সাথে দুলটা আমি দেখিয়ে দিচ্ছি, টার্সেল আসুক ততক্ষণে। এই দেখেন এটার সাথে ঝুমকাটা, খুব ছোট্ট একটা কিউট ঝুমকা, ঠিক আছে। আর ঝুমকাটা দেখেন মনে হয় কি, এভাবে দেখলে হঠাৎ করে কেউ দেখলে ভাববে যে জিনিসটা ভাঙা, বাট জিনিসটা এদিক দিয়ে ভাঙা না, জিনিসটার ডিজাইনটাই এক পাশে, যেমন এখানে ডিজাইনটা এক পাশে এ পাশে নাই, ওরকম করে করা ঝুমকাটা। আপু আমার শাড়িটা হচ্ছে জুম শাড়ি, সাইদা আপু আপনি যেটা পরেন সুন্দর লাগে, আপু আপনাকেও লাগবে, আপনিও নিয়ে পরেন, আমার মতো এরকম মেকআপ করেন, দেখবেন আপনাকেও সুন্দর লাগবে, সবাইকেই সুন্দর লাগবে পরলে, কাউকে আমার থেকে অনেক বেশি সুন্দর লাগে, তখন আমার অনেক মনে হয় যে আমাকে তত সুন্দর লাগে নাই। ওকে তো আমি এটার সাথে টার্সেল অ্যাড করে দেখিয়ে দিচ্ছি, একটু টার্সেল লাগে।
তো আমি টার্সেল লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। টার্সেল লাগালে জিনিসটা ফিটিং হয়ে যাবে আরও। বাট টার্সেল ছাড়াও পরতে পারেন, আপনি যদি ঢিলা করে পরতে চান টার্সেল ছাড়াও পরতে পারেন। আমি তো ঢিলা করে পরতে আমার ভালো লাগে না, এই জন্য আমি টার্সেল অ্যাড করি। বাট যদি ঢিলা করে পরতে না চান তাহলে টার্সেল দিয়ে দিলে একদম ফিটিং হয়ে যাবে। আমি টার্সেল দিয়ে দেখাচ্ছি। আর রেড গ্রিন কালার স্টোন হওয়ার কারণে আপনি সব শাড়ির সাথে বা ড্রেসের সাথে পরতে পারবেন। আর এগুলো এমন অর্নামেন্টস না যে শুধু শাড়ির সাথেই পরতে হবে, কারণ শাড়ি কয়দিন পরে আর মানুষ প্রতিদিন তার শাড়ি পরে না। আমার পরা হয় কারণ আমার প্রফেশনের কারণে, কিন্তু আপনাদের মধ্যে হয়তো আপনারা প্রত্যেক দিন শাড়ি পরেনও না। তো এইগুলো শাড়ি ছাড়াও থ্রি পিসের সাথেও পরতে পারবেন, ওয়েস্টার্ন ড্রেসের সাথেও মাঝে মাঝে পরা যায়। তো এই হলো জিনিসটা। ফিঙ্গার রিংটা হচ্ছে আপু 350 টাকা ময়ূরের, এটার প্রাইস হচ্ছে 560 টাকা। ভীষণ সুন্দর তাই না? এটার প্রাইস 560 টাকা। ওকে, এবারে আমি হচ্ছে আপনাদেরকে নেক্সট আইটেমে চলে যাচ্ছি। ওই যে ওই দুটা দাম। পারবিন আপু তুমি মেকআপ কি ইউজ করো লাইফ দেখি মেকআপের গুড ফিনিশ? হ্যাঁ, মেকআপের ফিনিশটা আসলেও গুড। আমি ফাউন্ডেশনটা ফ্লোর মারের ইউজ করি, খুবই ভালো একটা ফাউন্ডেশন। আর হচ্ছে ফেস পাউডার ফ্লোর মারের, ফেস পাউডার না কম্প্যাক্ট পাউডার যেটা, মানে ফ্লোর মারটাই বেশি ইউজ করা হয়। গোল্ডেন রোজও ইউজ হয় বাট ফ্লোর মারটা বেশি ইউজ হয়। তো এখন হচ্ছে আমি এই সিম্পল চোকার যেটা রিস্টক হয়েছে, আপনি এটার সাথে এই চোকারটার দুলটা অনেক ভালো যায় এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, নাহলে এটা লাইভে দেখানো লাগতো না। আপু আরও ফিঙ্গারিং দেখান, আজকের জন্য আপাতত এইটুকুই। ফিঙ্গারিং নেক্সট লাইভে আরও আসবে, আজকে এই ডিজাইনগুলাই থাকুক। আচ্ছা ইয়াতে না, মজার রিপ্লাই দিলি, থ্যাংক ইউ। তো এবারে আমি এটা পরে দেখাচ্ছি, এটা খুলে ফেলছি। পলিটা কোথায়? এই যে পলিটা, এটা খুলছি, এটা পরে দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি। আর আমার পেজ থেকে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ ব্যান খায়, প্রচুর উল্টাপাল্টা উড়াধুরা কমেন্ট করে যারা, তারা ব্যান খেয়ে যায়, তাদেরকে আমি ব্যান করে দিই। সো যদি ব্যান খেতে না চান উড়াধুরা কমেন্ট কম করবেন, ঠিক আছে? আসতে বলো আপু। সবুজ পাশা সেট আমি একটা নিব। আচ্ছা নিয়ে নেন। এই যে দেখেন, এটার সাথে দুল হচ্ছে এটা, এটার প্রাইস হচ্ছে 390 টাকা। এটা অনেক রিজনেবল, কারণ হচ্ছে এটা আপনার নর্মাল জার্মান সিলভারের, বাট জার্মান সিলভারের হলেও এগুলো যত্ন করে রাখলে অনেক দিন থাকে। তো আপনি এটার সাথে এটা পরলে অনেক সুন্দর লাগবে। সবুজ পাশা সেট যে নেবেন অর্ডার করে ফেলেন। তো আমি এটা এখন খুলে ফেলছি ফাইজের দিকায়। আচ্ছা আমাদের ছোট্ট অ্যাডমিন দেখায় দিই, একটা ছোট্ট অ্যাডমিন দেখেন, এই যে আমার কাজিন। হ্যালো গাইজ, ছোট্ট অ্যাডমিন। আচ্ছা ওটা দাও, এটা আমি হচ্ছে এবার আরেকটা পরবো। ব্রেসলেট দেখি, দেখিয়ে দিচ্ছি, একটু সাউন্ডটা কমিয়ে দিই আতি না। তো আমি এখন ব্রেসলেটে চলে যাব, যারা ব্রেসলেট পছন্দ করেন তাদের জন্য। হাই আপটি, হাও আর ইউ আপটি, ইয়াতে না তৈরি কেমন আছে জিজ্ঞেস করতেছে আমার ক্লায়েন্টটা। তো এটা হচ্ছে আনকাটের ব্রেসলেট, এগুলোর জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। এগুলো আমার কাছে আসছে আরও 20-25 দিন হয়ে গেছে, বাট লাইভে দেখাবো, মানে অন্যগুলো শেষ করে তারপর দেখাইতে হবে, ওই জন্য দেখানোর টাইম পাইনি। দেখেন এগুলো হচ্ছে রিয়াল আনকাট স্টোনের মধ্যে 9-5 মেটালের ব্রেসলেট। এত বেশি কী বলবো এলিগেন্ট জিনিসগুলো, আর এত বেশি ইউনিক, এগুলা অনেক ইউনিক। বকুল আক্তার আপু কেমন আছেন? আচ্ছা নুসরাত আপু কী লিখছে, আপনার চেহারাটা দেখে হঠাৎ করে টাস্ক খেয়ে গেলাম, প্রথমে ভাবলাম তিশা খুব মিল আছে দুইজনের ফেস কাটিংয়ে। অনেক ভালোবাসা নিয়ে, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ আপু। অনেক অনার্ড ফিল করি এই টাইপের কমেন্ট করলে, জানি না অনেক এক একজনের চেহারা, মানে চোখে মানুষ এক এক রকম আসে, তো অনেক অনার্ড ফিল করি। কারো চোখে আমি শয়তানের মতো দেখতে, যারা আমাকে পছন্দ করে না, তো এটা এক একজনের আর কি দেখার দৃষ্টি আর কি। তো এই হলো ব্রেসলেট, এগুলোর সাথে ম্যাচিং করা চোকার আছে। ব্রেসলেটগুলো হচ্ছে আপনার
সেম অনেকগুলো পিসেস নাই, কারণ আপনারা জানেন যে ন্যাচারাল স্টোনের সেম হয় না, তো এগুলোর সেম হচ্ছে হয়তো বা চার পাঁচটা করে থাকতে পারে। প্রাইসগুলো পড়বে হচ্ছে কই এটার প্যাকেটটা প্রাইস হবে 820 টাকা করে। এগুলোর সাথে চোকার আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এগুলোর সাথে আমি চোকার মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। ছোট অ্যাডমিন আপু বড় আপুকে সামলায়, অনেক কাজ। হ্যাঁ, মাথাটা তো শেষ করে দিলা আপা, এত সুন্দর পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। একটা গান রেকর্ড করে পাঠিয়ে দেন এখন। এবার আমি এটা পরে দেখাচ্ছি, এটা হলো চোকারটা, আনকাটের চোকার। আপনি ব্রেসলেটের সাথে ম্যাচিং করে নিতে পারেন, আবার যদি মনে করেন যে না আমি ব্রেসলেটের সাথে ম্যাচিং করে নিব না, আমি শুধু চোকার নিব, সেটাও নিতে পারেন। এগুলো অনেকগুলো পিসেস আছে, আপনারা অনেক অপশন পাবেন। সবুজ আরও একটা বের করো, আমি পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, চোকার সবুজ আরও একটা বের করো, এই হলো চোকারটা। দিনার আপু আমার বলার স্টাইল নাকি জয়ার মতো, জয়া সান ম্যাম আমার অনেক ফেভারিট, অনেক ফেভারিট। আমি চাই আমার আমার পেজ যখন বড় হবে ওনাকে দিয়ে আমি আমার পেজে ফটোশ্যুট করাবো, কারণ শি ইজ জাস্ট অসম, জাস্ট অসম। তো এই হলো একটা, এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে 9 to 5 মেটালের মধ্যে আনকাট। আর দেখেন এই যে জিনিসগুলো, এখানে পার্লগুলো সব কিছু ফিনিশিং সব কিছু মিলার জিনিসগুলো টোটালি ইউনিক। এগুলোর প্রাইস পড়বে দেখুন 690 টাকা এগুলোর প্রাইস। ওকে, আমি গ্রিন আরেকটা দেখিয়ে দিচ্ছি। এগুলো সেম কিন্তু 3-4 পিসের বেশি থাকবে না, তাই আপনারা যারাই নেবেন একটু অপশন রেখে অর্ডার করবেন। এই হলো আরেকটা, দেখেন এই হলো গ্রিন আরেকটা। আপনি যদি গ্রিন এটা না পান, সরি এটা না পান, তাহলে এটা নিয়ে নেবেন, ব্রেসলেটের সাথে পরতে পারবেন। এই দেখেন আরেকটা, এটার মধ্যে আবার এটাও অনেক ইউনিক, এটার মধ্যে পাখি আছে, ফুল আছে, ভীষণ সুন্দর। এটা আমি একটু পরে দেখাচ্ছি, এগুলো আসলে আমার নিজেরই মাথা খারাপ করে দিছে, আমি আপনাদের কথা কি বলবো। আমি কালকে যখন প্রাইজিং করতেছিলাম, আমি একটা সরাইতেছিলাম, নেক্সটটা দেখে আবার ওইটা রাখতেছিলাম, ওইটা সরাইতেছিলাম, মানে এগুলো করতেছিলাম, এরকম করে 4-5টা রেখে দিছি নিজের জন্য। আর এগুলো পরে অনেক জায়গায় যেতে পারবেন আপনি, ভালো লাগে অনেক দেখতে। ভরে রাখো ভিতরে, যেগুলো দেখানো সেগুলো আলাদা করে ফেলো। আরও একটা দিও সবুজ পেছ। আর আচ্ছা, এরপর আমি এটা পরে দেখাচ্ছি, এটা হলো দেখেন আরেকটা, কি সুন্দর দেখেন। না আপু, আনকাট স্টোনের রিং আমার কাছে নাই, হয়তো বা আসবে, তো সেই পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করছি। দেখেন এটা, এখানে পাখি, কি সুন্দর এই জিনিসগুলো, মানে মাথা খারাপ করে দেয়। 690 টাকা, ওকে, গলারটা আর ব্রেসলেট 820 টাকা, ব্রেসলেটের সাথে পরলে ভীষণ ভালো লাগবে। এরপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যে অরিজিনাল মাদার পার্ল লাগানো আছে, এটা যে কি সুন্দর দেখেন, এটার মধ্যে অরিজিনাল মাদার পার্ল লাগানো আছে, অরিজিনালটা। ওকে, এগুলো আসলে ডুপ্লিকেট এখনও আসেও নাই মার্কেটে মাদার পার্লের, তো যা যে সব পেজেই সেল করতেছে মাদার পার্লগুলো অরিজিনালি। 690 গলারটা, হাতেরটা 820। আপনারা হয়তো বা দুই একটা পেজে এইটা থাকতে পারে, এইটা এখনও এখন পর্যন্ত কোনো পেজে আসে নাই, হয়তো বা আসবে। তো এটা আমি পরে দেখাচ্ছি, এগুলো অনেক বেশি সুন্দর আমার কাছে, তো আমি পাগল হয়ে যাবে এগুলো। ফিঙ্গার রিং এটা হচ্ছে 240 ঢেলে দিই, আর এটা হচ্ছে 350 ঢেলে দিইটা আমার এখন খুলে ফেলা উচিত, কারণ ঢেলে দিইটা বাটার কোড আমি দিয়েছি ঢেলে দিই। তো আপনারা যদি স্ক্রিনশট দিতে না পারেন, বলে দিন যে ঢেলে দিই ফিঙ্গারিং। ওয়াও, এটা কি সুন্দর, এটা আপনারা পার্টি ড্রেসের সাথেও পরতে পারবেন, গ্রিন কালার বা ব্ল্যাক কালার পার্টি ড্রেসের সাথে যদি পরেন, একটু স্মোকি আই বানান, অনেক ভালো লাগবে পরলে। ডায়মন্ড কাটের সেট, হ্যাঁ এসেছে, আমি নেক্সট লাইভে হয়তো বা দেখিয়ে দেবো, কালকে যদি লাইভ হয় ট্রাই করবো কালকেই দেখানোর। এটা দেখেন স্টোনটা 690 টাকা। আর আমি কিন্তু বারবার বলতেছি যে এগুলো কিন্তু সেম ডিজাইনের বেশি নাই, মানে 2-3 ম্যাক্সিমাম থাকতে পারে, সো আপনারা অপশন রাখবেন যে এটা না পাইলে অন্যটা নেব আমি, তো অপশন অবশ্যই রাখবেন। তো এটা আমি সরিয়ে ফেলছি, কি যে সুন্দর। এবার আমি আরেকটা ব্রেসলেট দেখাবো, আগে নতুন নেক্সট চোকারটা পরে নিই। এই দেখেন নেক্সট চোকারটা, পাখি আছে, এখানে একটা অ্যাকোয়া কালার স্টোন আছে, এখানে আবার পাখি আছে, জিনিসগুলো আসলে
মারাত্মক। ফারহানা আপু আপনার হাতে ফিঙ্গারিং দুইটাই নিতে চান, অর্ডার করে ফেলেন আপু পেজে, জিনিসগুলো ইউনিক তো খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাবে এটা ফর শিওর। এরপর আমি আরেকটা ব্রেসলেট দেখাচ্ছি, এটার সাথেও যায় এরকম, এটা একটু খুলো, এটা পরে নিই তারপর আরেকটা ব্রেসলেট দেখিয়ে দিচ্ছি। আপু আমি কোনোটাই রিপিট করব না, কারণ আমি যেগুলোই দেখাচ্ছি সেগুলোর জন্যই অর্ডার আসতেছে। আপনি একটু রিপিটেড রেকর্ডেড লাইফটা দেখে নিন, আর সামনে আরও দেখাবো, সো আপনি একটু রেকর্ডেড লাইফ দেখে নিন। আর যারা অর্ডার করবেন একদম 100% শিওর হয়ে অর্ডার করবেন, অর্ডার করার সময় পরে এক্সচেঞ্জ বা রিপ্লেস করা যাবে না। এই হলো আরেকটা দেখেন, এটার সাথে আবার এটা একদম ম্যাচিং। এগুলার মর্ম সবাই বুঝবে না, যারা ইউজ করে যারা এগুলো মানে জানে তারাই বুঝবে। এটা কী যে সুন্দর দেখেন, আমার কাছে তো মানে এই জিনিসগুলো এত ইউনিক লাগছে। এই যে প্রাইস হচ্ছে 820 টাকা, আমি এটা পরে দেখাচ্ছি, হাতেরটার প্রাইস 820, কলারটা 690। পাপ্পি আহমেদ আপু থ্যাংক ইউ, কেমন আছেন আপনি? দেখেন কলারটার সাথে কিন্তু এটা ম্যাচিং হয়ে গেছে, আমি আরও দেখাচ্ছি যাতে আপনি নিতে পারেন। সিয়ারমো পূজার নাড়ু খাওয়ার নিমন্ত্রণ তোমার, আমি মিষ্টি জিনিস খাই না বাট আমার নাড়ু অনেক ফেভারিট। আর আমার আব্বুর কিছু হিন্দু ফ্রেন্ড আছে, আমি যখনই বরিশাল যাই ওনারা পাঠিয়ে দেয়, আমরা যখন যাই। এই টাইপের নাই কালার দেখো তো, এই কালারের মধ্যে এই যে একটা আছে এটা পরে নিই, এই কালারের মধ্যে যেগুলো আছে এখন এগুলো বের করো, জাস্ট এক্সটিক। থ্যাংক ইউ নানা আপু। এই দেখেন আরেকটা, এটার মধ্যে হচ্ছে একদম হচ্ছে সল্ট স্টোন দেওয়া, এই যে এই স্টোনটা দেখতে লবণের মতো, এটাকে বলে সল্ট স্টোন। এটার মধ্যে কিন্তু কোনো কালার অ্যাড হয়নি, এটা ন্যাচারালি এরকমই, সল্ট স্টোনের অনেক কালার হয়। আর এখানে হচ্ছে অরিজিনাল ন্যাচারাল স্টোন, পদ্ম আছে, ফুল আছে, এইটা অনেক সুন্দর, প্রত্যেকটা অনেক সুন্দর। আহমেদ জামান আপু পানি খেতে বসছে, হ্যাঁ পানি খাওয়ার দরকার এখন আমার, কারণ অনেকক্ষণ ধরে লাইভ করতেছি। থ্যাংক ইউ ফাহিমা আপু মনে করিয়ে দেওয়ার জন্য। হাতের রিংটার প্রাইস, হাতের রিংটা এটার প্রাইস হচ্ছে 350 টাকা। এই দেখেন এটা কি সুন্দর, এটা আমি একটু জুম করে দেখাই, আমি প্রত্যেকটা আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনার নেওয়ার পরে মনে না হয় যে আমি ভালো করে দেখি নাই, তখন দেখেন এটা কি সুন্দর। ওকে এটার সাথেও আপনি এই ব্রেসলেটটা পরতে পারবেন, তো এই ব্রেসলেটের সাথে যাই আরও দেখিয়ে দিচ্ছি। ব্রেসলেটগুলো বেশি পিসেস আছে, চোকারগুলো বেশি পিসেস নাই, তিন চার পিস করে আসছে চোকারগুলো। এই হলো আরেকটা দেখেন, এটার মধ্যেও মাদার পার্ল আছে, সো মাদার পার্লারগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি জানি, ওই জন্য মাদার পার্লারগুলো যার যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন। এই যে হচ্ছে এটা প্যাকেটগুলো উঠতেছে, জাস্ট এটা ব্রেসলেটের প্যাকেট রাখো এখানে থাকে। এই হলো গলারটা দেখেন, এটার মধ্যে এই স্টোনটা আমার কাছে খুব ভালো লাগছে, আনকমন লাগছে, আমি পরে দেখি। আর মাদার পার্লটা আমার অনেক ফেভারিট। সামনে আপু আমি বরিশাল থাকি না, বরিশাল আমার হোম টাউন। লাজমি আপু এখন আমি হিজাবের সাথে পড়ার মতো কিছু দেখাবো না, বাট আমি লাইভের শুরুতে অনেকগুলো দেখিয়েছি, আপনি একটু রেকর্ডেড লাইভটা দেখিয়ে নিন। এই দেখেন আরেকটা, ওয়াও এটাও খুবই সুন্দর, আর আমার এই টাইপের জিনিসের পাগল, আমি পাগল জাস্ট। এই দেখেন হাতের রিংটা দেখেন, যারা দেখতে যাচ্ছিলেন দেখেন কী সুন্দর এটা, ওয়াও পাগল পাগল হয়ে যাবো জাস্ট। 690, ওকে এটার সাথে এটাও যায়। এরপর আমি আরেকটা কালার দেখি, আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে, যেটা মানে এই ব্রেসলেটের সাথে যায় আমার। তো এটা হলো আরেকটা, এই দেখেন এই স্টোনগুলো সবই অরিজিনাল ন্যাচারাল স্টোন। ওকে তো স্টোন নিয়ে কারো মাথা ব্যথার দরকার নাই, আর এগুলো যখন আপনি পরবেন আপনিই পরবেন, আপনার মতো অহরহ মানুষ পরবে না। এগুলো এরকম ইউনিক জিনিস যে পরে আপনি রাস্তায় বের হলেন আপনি সেকেন্ড মানুষকে দেখবেন না। ধরেন এটার তিন পিস যদি থাকে, একটা যাবে চিটাগং, একটা হয়তো বা ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া থেকে অনেক আপনারা নেয়, একটা যাবে ঢাকা, এইরকমই জিনিসগুলো।
জাস্ট বললাম বলার বলার কি যে এরকম যে তিনটা জিনিস হয়তো বা তিন প্রান্তে চলে যাবে, কারণ সেম দুই দুই থেকে তিনটা আছে। মুক্তি ফেরদৌস আপু সব নিতে তো আমারও ইচ্ছা করে, আমার আমার কষ্টটা বেশি কারণ আমি এগুলোর মধ্যে বাস করেও নিতে পারি না মাঝে মাঝে। তো এই হলো আরেকটা, বুঝলাম না জাতীয় মাহমুদা আন্টি আপনি কোথায় লাইভে আসেন, কেন মাহমুদা আন্টি কি সবার লাইভে থাকে নাকি আমি জানি না। পাপি আহমেদ আপু লিখেছে ও আপনার বাড়ি বরিশাল, বাট আমি সিলেটে বড় হয়েছি এই জন্যই বলি আপনি কেন এত নাইস, বরিশালের মেয়েরা একটু কিউট হয়। না সব জেলার মেয়েরাই কিউট হয়, বাংলাদেশি মেয়ে মানেই হয়েছে ডিফারেন্ট কিছু, ধামাকা। ঠিক আছে, তো এটা হলো আরেকটা, এটার প্রাইসও সেম 690 টাকা, প্রত্যেকটা জিনিস হচ্ছে ধামাকা এগুলা। এরপর হচ্ছে এটা আরেকটা দেখাচ্ছি, আমি কিন্তু অনেকগুলো দেখাচ্ছি, তো আপনারা স্ক্রিনশট রাখবেন, যেটাই লাগবে স্ক্রিনশট রাখবেন। আমাদের কাছে যদি পরে বলেন যে আপু ছবি দাও, ওইটা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, ঠিক আছে, ছবি দেওয়ার ক্ষমতা নাই, অনেকগুলো ছবি তোলার চান্সই আমরা পাবো না। এটা হচ্ছে আরেকটা, এটার মধ্যে হচ্ছে দেখেন এখানে পদ্ম রেপ্লিকা মুনস্টোন, মুনস্টোন যারা চিনেন জেমসের ব্যাপারে যাদের আইডিয়া আছে, মুনস্টোনটা দেখতে একদম এরকম হয়। তো এটা হচ্ছে রেপ্লিকা মুনস্টোন, আমার কাছে এটা খুলে আমি অরিজিনাল বানায় যদি গোল্ডের রিংয়ে পরি কেউ বুঝবেও না। এখানে হচ্ছে দেখেন দুইটা ময়ূর আছে, ময়ূরই, হ্যাঁ ময়ূর। এখানে হচ্ছে এই যে এটার কালারের স্টোন আছে, ম্যাজেন্ডা স্টোন আছে, সল্ট স্টোন ম্যাজেন্ডা, আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ চোকার সব 690 টাকা, ব্রেসলেট সব 600 টাকা, শাম্মি মাহমুদ আপু রিপ্লাইটা আপনার জন্য। তো এটা আমি পরে দেখাচ্ছি, প্রত্যেকটা সুন্দর, যদিও পড়তে খুলতে একটু বিরক্ত লাগতেছে, বাট খুব ভালো লাগতেছে যখন গলায় পড়তেছি, খুলতে খুব বিরক্ত লাগতেছে, গলায় পড়ার সময় পড়ার পরে খুবই ভালো লাগতেছে। এই দেখেন এটা দেখেন, আমার বাড়ি বাকেরগঞ্জ বরিশালে, বরিশালে বাকেরগঞ্জ আছে আমি যাই না ঠিক, আমার বরিশালের ব্যাপারে আছে। ও আচ্ছা ঠিক আছে, বরিশাল গেলে কোনো দিন দেখা হয়েও যেতে পারে। দেখেন এই হলো আরেকটা 690, সব এত সুন্দর প্রত্যেকটা। এরপরে হচ্ছে আরেকটা, এটা আরও ইউনিক, এটা এখানে চেইন করা জালি জালি, এটা আমার কাছে এত কিউট লাগছে, দেখেন পিছনের পোশনটা জালি জালি চেইন করা। ও আচ্ছা ওইটা উল্টা ছিল, এটা উল্টা সাইড ছিল, এটা হচ্ছে কারেক্ট সাইড, পিছনে জালি জালি চেইন। এই ওয়াও এখানে একটা সূর্য আঁকা, কি সুন্দর দেখেন, আমি এটা পরে দেখাচ্ছি। শামিমা জেবিন আপু লিখেছে আপু মালাগুলো কি মালা বলে, এগুলো হচ্ছে 925 মেটালের আনকাট স্টোনের মালা, এগুলো এখন পর্যন্ত কোথাও আসে নাই, বাট চলে আসবে হয়তো বা, বাট এবারের স্টকগুলো আমি মনে হয় সবই আমি ধরেছি। এই ব্রেসলেটগুলো আসতে পারে অন্যান্য পেজ, আমি ঠিক জানি না, আমার আসলে অন্যান্য পেজের মানে কি বলে সার্ভে করার টাইম হয় না, যদি এটা উচিত বাট হয় না, হ্যাঁ সার্ভে করার টাইম, বাট আমি জানি না অন্যান্য পেজ আসছে কি না। আপু এন্টিকের জিনিস রিয়েল এন্টিক যদি হয়, আপনি যদি আমার পেজ থেকে নেন, আমার পেজ থেকে আমি অলওয়েজ রিয়েলটাই দিই, তো আমার পেজ থেকে যদি নেন সেটা ওয়াশ করতে হলে আপনি জাস্ট আপনার বাসায়, আই হোপ এখন যেহেতু সবার বাসায় থাকে হেক্সিসল থাকে, হেক্সিসলটা স্প্রে করে, বা যদি স্প্রে না থাকে তাহলে কটনের মধ্যে লাগিয়ে সাথে সাথে ওটা দিয়ে ঘষবেন, একদমই সুন্দর হয়ে যাবে, রিয়েল এন্টিক বা রিয়েল সিলভার বেজ এগুলা সাথে সাথে সাদা হয়ে যাবে, আর যদি সেটা রিয়েল না হয় তাহলে একদমই কালারটা উঠে যাবে। সো আমার পেজ থেকে নিলে নিশ্চিন্তে ওয়াশ করতে পারেন, অন্য পেজের কথা আমি বলতে পারবো না, অন্য পেজ থেকে নিলে ওয়াশ করে নিলে কালা হয়ে যেতে পারে, তখন দোষটা আমার দিবেন, জানান তারপর ভুল বলছে। তো রিয়েল এন্টিক হলে শাইন করবে জিনিসটা, রিয়েল পিতল বা এন্টিক হইলে, বাট যদি রিয়েল না হয় কালো হয়ে যাবে, সো আপনাকে আগে জানতে হবে সেটা রিয়েল কি না। আমার পেজ থেকে নিলে চোখ বন্ধ করে ওয়াশ করতে পারেন। আরিয়ানা ফিনাপু বলেন কি বলতে চাচ্ছেন, তো এটার প্রাইসও 690 টাকা, এটা তো আমার খুবই রাখতে ইচ্ছা করতেছে, জানি না পারবো কিনা, পারলে রেখে দিব।
রিংয়ের প্রাইস তো আমি বলতে বলতে ট্রায়েড হয়ে গেলাম, 350 টাকা। এবার খুলে ফেলতে হবে ট্রায়েড করে। মম আপু আমি লং মালা অনেকগুলো দেখিয়েছি লাইভে, আপনি মিস করে ফেললে একটু রেকর্ডেডটা দেখে নিন। এরপর হলো আরেকটা, ওয়াও এইটা দেখেন জারকান স্টোনের মতো। আপনারা অনেকেই যাদের, আবারও বলছি, জেমসের ব্যাপারে আইডিয়া আছেন, জানেন যে জারকানটা ব্লু কালার হয়, তো এটা দেখতে জারকান স্টোনের মতো, বাট অবভিয়াসলি অরিজিনাল না। হ্যাঁ, আর এখানে হচ্ছে দুইটা ঘুঙুর লাগানো আছে ফুলের উপরে, দেখেন। তারপর এখানে হচ্ছে অ্যাকোয়া পেস্ট কালার স্টোন, মার্বেল স্টোন, এটা মুন স্টোনের মতো দেখতে। এটা এগুলো আপনারা খুলে রিংয়েও ইউজ করতে পারেন, অনেকে করে আমার কাছ থেকে এই টাইপের জিনিস নিয়ে খুলে গোল্ডের রিং বানায় ফেলে, আর আমাকে ছবিও দেয়। শালামণির আপু আমার বেশ থেকে, হ্যাঁ আপনি অনেক শপিং করেছেন, পেজে যদি রিভিউ দিয়ে দেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। অবশ্যই প্রোডাক্টের পিক থাকতে হবে, সেখানে আপনার ছবিও দিতে পারেন আপনি প্রোডাক্ট পরে, বা যদি নিজের ছবি নিতে না চান প্রোডাক্টের পিকটা অবশ্যই থাকতে হবে। বলে দিলাম তো শায়লামণির আপু কীভাবে ওয়াশ করতে হবে। এই হলো আরেকটা, ওয়াও আমি পাগলই হয়ে যাব এবার, আজকে টোটালি পাগল হয়ে যাব আমি। 690 টাকা, এত সুন্দর এগুলো, এত বেশি সুন্দর। ত্রয়ী আপু লিখেছে ব্লার, আচ্ছা ত্রয়ী আপু এতক্ষণে মনে পড়লো আমাকে, আমি একটু দেখি ব্লার কিনা। আমার কাছে কিন্তু ঠিকই দেখাচ্ছে, আমাকে অন্য আপনারা একটু জানিয়ে দেন যে লাইফটা ব্লার অর ক্লিয়ার। তো এটা আমি সরিয়ে ফেলছি কলকাতাতে, হ্যাঁ আমরা কলকাতাতে ডেলিভারি করছি, প্রোডাক্ট অনুযায়ী প্রাইসটা আপ ডাউন, মানে ডেলিভারি চার্জটা আপ ডাউন করে। আপনাকে 1 কেজি অথবা 1/2 কেজি নিতে হবে, এর কমে নিলে আপনারই পোষাবে না। এরপরে হচ্ছে আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো একটু ডিফারেন্ট ডিজাইনের এই ব্রেসলেটটা, ফাতেমা তো জোহরা বলছি ক্লিয়ার, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এই দেখেন, ব্রেসলেটটা খুলি নাই হাতে। এরপর আমি এই ব্রেসলেটটা দেখাবো, এটাও খুব সুন্দর, এটা টোটালি আনকাট স্টোন। অ্যান্ড প্লিজ যাদের আইডিয়া আছে তারাই নেবেন, যাদের আইডিয়া নাই নেওয়ার পরে বলবেন না যে জিনিসটা কালো কেন, স্টোনগুলো এমন কেন, কারণ এগুলো যারা জানে শুধু তারাই নিয়ে স্যাটিসফাইড হয়। আর যদি প্রথম খুব নিতে ইচ্ছা করে, যাদের আইডিয়া আছে তাদের কাছ থেকে একটু জেনে তারপর নিয়ে, বাট এই জিনিসগুলো এত আনকমন। এই হলো আরেকটা, দেখেন এবার এটার সাথে আমি চোকার ম্যাচিং করে দেখিয়ে দিচ্ছি। এগুলো কি দেখানো হয়নি? ওয়াল্লা আজকে কতক্ষণ দেখাবো আমি নিজেও যাই না, আজকে লেট হয়ে গিয়েছে আমার, অনেক খারাপ লাগছে, অনেকক্ষণ মিস করলাম, ক্লিয়ার হয়ে গিয়েছে। আহারে ত্রয়ী আপু আজকে যা মিস করছেন রেকর্ডেড লাইফটা দেখেন, রেকর্ডেড লাইফটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন আপনি। আজকে যে কী কী দেখাইছি, এবার আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে মাদার পার্লের মধ্যে, দেখেন মাদার পার্লগুলো আমার কাছে অলওয়েজ অনেক বেশি জোস লাগে। এবার আমি এটা পরে দেখাচ্ছি, বকুল আক্তার আপু লিখেছি ক্লিয়ার, থ্যাংক ইউ বকুল আপু। এবার এটা পরে দেখাচ্ছি, এগুলো আসলে অনেক সুন্দর, গিফট দিলে কাউকে অনেক বেশি পছন্দ করবে, আর আমার গিফট দিতে অনেক ভালো লাগে। যদি আমার সার্কেল খুব ছোটো আশেপাশের, আমি আমার সার্কেল বড় করতে পছন্দ করি না, মানে ভয় লাগে, কারণ মানে সার্কেল যত বাড়াবো ঝামেলা তত বেশি হবে, বাট আমার মানে আশেপাশে যারা থাকে আমি খুবই গিফট দেওয়ার চেষ্টা করি। তো এই হলো জিনিসটা, দেখেন কি ইউনিক, যা কিছুর সাথে পরবেন শুধু আপনিই পরবেন। এই হলো জিনিসটা, 690 টাকা প্রাইস, এত সুন্দর, এর সাথে এই ব্রেসলেটটা পরে নিতে পারবেন, খুব ভালো লাগবে। এবার এই টাইপের আরও একটা দেখিয়ে দিচ্ছি, মাদার পার্ল আছে যেটা, আর এগুলো সব 95 মেটালের সবগুলো। ব্রেসলেটের প্রাইস হচ্ছে 820 টাকা, আর চোকার হচ্ছে 690 টাকা। এই হলো দেখেন চোকারটা, এত ইউনিক, এত বিউটিফুল, লাইভ শেষে দেখে নিব, ঠিক আছে যদি পাও, আই উইশ তুমি পাবা অ্যান্ড আই হোপ তুমি পাবা। এটা আমি সরিয়ে ফেলছি, এটা পরে দেখাচ্ছি, প্রত্যেকটা অনেক সুন্দর, আমি আজকে পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছি। এই দেখি আরেকটা,
ব্রেসলেট 820 টাকা, হৃদয় আপু চোকার 690 টাকা। এই দেখেন চোকারটা, প্রত্যেকটা ডিফারেন্ট, প্রত্যেকটা আর প্রত্যেকটাই বেশি সুন্দর। নেনা আপু আমি চোকার পরি না, তাও মুগ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই আছে চোকার ইউজার না, বাট আজকে অনেক অর্ডার আসতেছে এই জিনিসগুলোর। আজকে প্রত্যেকটা জিনিসের দোলেই অর্ডার আসতেছে। আজকে যারা দেখতেছে তারা পাগল হয়ে জাস্ট অর্ডার করতেছে। ব্রেসলেটের প্রাইস 820 টাকা বলতে বলতে কিন্তু পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো আরেকটা। এটা দেখেন, এটা ওয়াও, এটা অনেক সুন্দর। দেখেন এটা উপরে ঘুঙুর করা জিনিসটা, একটা পদ্ম, এটা পদ্মর নিচে স্টোন, উপরে ঘুঙুর করা, খুবই সুন্দর। মানে এটার মধ্যে ডিটেলগুলো দেখেন, ওয়ার্কের এত সুন্দর মাদার পার্ল আছে, খুবই সুন্দর। এটা আমি পরে দেখাচ্ছি। ত্রয়াপু লিখেছে আমাকে তুমি করেই বলবা, দ্যাট সাউন্ড গুড, ওকে আই উইল ট্রাই, বাট আমার আসে না কেন জানি। আগের মাদার অফ পার্লটা আরেকবার ধরো, ওইটা যে কই আমি বলতে পারতেছি না, এটা নাকি একটা আমি প্যাকেটের উপরে ধরছি আপনার স্ক্রিনশটের জন্য জাস্ট। যে ওকে আপু, এবার আমি এটা পরে দেখাচ্ছি। এটা মাদার পার্লের, এই দেখেন, এগুলা পরে স্মোকি আই করলে অনেক সুন্দর লাগবে, বাট আমি পারি না স্মোকি আই। হুম হুম, আচ্ছা এই যে আরেকটা, এটাও 690 টাকা। আরও দেখাবো, আরও কিন্তু অনেক আছে, টায়ার্ড হয়ে যাচ্ছি দেখাতে দেখাতে। এরপরে আমি দেখি একটু, হ্যাঁ হ্যাঁ একটু, এরপরে আরও কয়েকটা দেখি শেষ করে দেবো। এরপরে আমি আরেকটা ব্রেসলেট দেখাচ্ছি, ব্রেসলেট 820 আর চোকার 690। এরপরে এই ব্রেসলেটটার সাথে কয়েকটা চোকার দেখিয়ে শেষ করে দেবো। এই হলো ব্রেসলেটটা, এটার মধ্যে সল্ট স্টোন আছে, ন্যাচারাল স্টোন আছে। ব্রেসলেট তো যারা হিজাবি তারাও পরতে পারবেন, কারণ এর মধ্যে মানুষ বা পশু পাখি কিছু নাই। এটা আমি খুলে ফেলছি, এই যে ব্রেসলেটের প্যাকেট এখানে, এটা আমি পরে দেখাচ্ছি। হৃদয় আপু সব পরে বসে থাকতে ইচ্ছা করছে, তাহলে তো অর্নামেন্টস বিজনেস করতে হবে আর অথবা বেশি বেশি কিনতে হবে। এই হলো আরেকটা ব্রেসলেট, এটা দেখেন, এটা সল্ট স্টোনের মধ্যে, এটাও সুন্দর, বেশ বড়, সবগুলোই বেশ বড়। সেতু সুমি আপু, হ্যাঁ অনেক কিছু মিস করে ফেলেছেন। ফাতেমাতুজ জোহর আপু, পানি মাত্রই খেয়েছি, এখন লাইভে আমি শেষ করে দিব, তারপরে তো শুরু হয়ে যাবে আমার যুদ্ধ প্যাকিংয়ে। ঝুমকা বকুল আপু, আমি অনেক সুন্দর সুন্দর ঝুমকা দেখিয়েছি, আপনি যদি ঝুমকা মিস শুরু থেকে না দেখে থাকেন লাইফটা, তাহলে একটু প্রথম থেকে দেখে নিন। এই হলো আরেকটা, দেখেন ম্যাজেন্ডা কালারই, দেখেন এটার মধ্যেও ঝুমকা টাইপের পার্ল, মানে ঝুনঝুনি করা আছে, মাদার পার্ল, খুব সুন্দর। এটা পরে আমি আজকে লাইফটা শেষ করে ফেলবো। এটা আমার ব্লাউজের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে, শাড়ির সাথেও সুন্দর লাগছে। এই হলো আমার লাস্ট অর্নামেন্টসটা আজকে লাইভের, যার যেটা ভালো লাগবে। আজকে অনেক কিছু দেখিয়েছি আমি, জাস্ট অর্ডার করে ইনবক্স করে ফেলবেন পেজে, অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন, আমরা আমাদেরকে নিব, নিতে চাই, আছে কি, এই টাইপের মেসেজ করলে অর্ডারটা কনফার্ম হবে না। ঠিক আছে, রিলি আপু লাইভের ফ্যান হয়ে গিয়েছে, হ্যাঁ টপ ফ্যান শেয়ার করছে। তো আমি চলে যাচ্ছি, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবসময় হাসতে থাকবেন, আর ক্রাফট ফিউশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।